কিয়ামতের আগে কেন ঘন ঘন ভূমিকম্প ঘূর্ণিঝড় সিডর ভূমিকম্প কিংবা বন্যা অথবা মহামারী গজব কেন আসবে কোন কোন পাপ করলে এই গজবগুলো আসবে সেই গজব সেই পাপগুলোর কথা শুনে নবীজি বলেছেন ইদা কানাল মাগনামু দুয়ালা যখন রাষ্ট্রের সম্পদগুলো নিজের সম্পদ মনে করে মানুষ ভোগ করা আরম্ভ করবে তখন গজব আসবে ভূমিকম্প আসবে কার তরফ থেকে আমার কথা আপনারা বুঝলানি ও সব মূল কথাগুলো জারকে কিন্তু এখন এখন আমি একটা লম্বা হাদিস হইমু লম্বা মানে এই না যে আস্তা রাইট ফয়জিমু ইলা না লম্বা বলতে একটু 5 7 মিনিট লাগবে ধৈর্য ধরতে পারবানি আপনারা ও হাদিস বুঝি নিলে হইছে ইনশা এক নাম্বার নবীজি বলেছেন ইদা কানাল মাগনামু দুওয়ালা রাষ্ট্রের সম্পদ যখন নিজের সম্পদ মনে করে মানুষ ভোগ করবে তখনই ভূমিকম্প আসবে সাইক্লোন আসবে ঘূর্ণিঝড় আসবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো ছোট হুজুরের কথা মিথ্যা হতে পারে কিন্তু নবীজির কথা মিথ্যা হতে পারে না রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করে কিভাবে ভক্ষণ করবে শুনেন যখন সে রাষ্ট্রের দায়িত্বের চেয়ারে বসবে দায়িত্ব হলো আমানত এই যে সম্পদগুলো আছে সম্পদগুলো তো নিজের নয় সম্পদগুলো রাষ্ট্রের সম্পদগুলো জনগণের কিন্তু সে যদি চেয়ারে বসে জনগণের সম্পদ নিজের মনে কইরা পেটের ভেতরে ঢুকায় অথবা জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে যদি বেগম পাড়ায় বাড়ি বানায় এই রকম চিত্র যে সমাজের নেতাদের চরিত্রে ঘটবে ওই সমাজের মধ্যে গজব যিনি জীবন তিনি কে আল্লাহ চতুর্দিকে লুটপাট আর লুটপাট চুরি আর চুরি যদি কেউ ক্ষমতা পায় দেখা যায় 5 বছর আগে সম্পদ ছিল যা 5 বছর পরে হয়ে গেছে দ্বিগুণ তিনগুণ একজন ভালো শাসক ভালো নেতার সম্পদ কখনো ক্ষমতা চলে তার ক্ষমতা যাওয়ার পরে বাড়বে না বরং আরো কমবে কারণ আমাদের পূর্বপুরুষরা যারা ন্যায় নীতিবান শাসক ছিলেন তারা সম্পদের প্রতি মোহ ছিল না বরং তাদের অবস্থাটা কেমন ছিল একটা ঘটনা আমার মনে পড়ে গেল ঘটনাটা কি বলবো শুনেন সুন্দর একটা ঘটনা আপনাদেরকে শোনাই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি অর্ধ দুনিয়া শাসন করেছেন বলেন তো সেই সময়ে কি কারেন্ট ছিল নাকি না আরো জুড়ে বলেন না এই রকম ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি না ঘরের ভেতরে তিনি মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন এমন সময়ে তার কিছু আত্মীয়-স্বজন দেখা করতে এসে দরজায় নক করলেন বললেন আমি কি ভেতরে আসতে পারি আমরা কি ভেতরে আসব তিনি বললেন না দাঁড়াও এদেরকে দরজায় দাঁড় করিয়ে রেখে তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভায়া দিলেন নতুন আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন এরপরে বললেন এবার তোমরা ভেতরে আসো এরা ভেতরে ঢুকেই কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো আমিরুল মুমিনিন আপনার সামনে তো একটা মোমবাতিতে আগুন ধরানো ছিল সেটা ফু দিয়ে নিভিয়ে কেন নতুন করে আরেকটা মোমবাতিতে আপনি আগুন জ্বালালেন তিনি তখন জবাব দিলেন তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রের কল্যাণে কাজ করছিলাম তোমরা যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে মনে মনে চিন্তা করলাম তোমরা তো আমার আত্মীয় তোমরা তো আমার স্বজন ভেতরে ঢুকে হয়তো বেশিরভাগ সময় তোমরা ব্যক্তিগত কথা বলবে চিন্তা করলাম জনগণের পয়সায় রাষ্ট্রের পয়সায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে যদি ব্যক্তিগত মধুর মধুর কথা বলি রাষ্ট্রের সম্পদ অপচয় হবে জনগণের সম্পদ নষ্ট হবে কিয়ামতে আমি আসামি হয়ে জাহান্নামে যাওয়া লাগবে এই ভয়টা যখন অন্তরে ঢুকলো রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়া নিভায়া দিয়া নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি মোমবাতি ওখান থেকে খালি সরকার তাকে গাড়ি একটা পায় গাড়ি তো পাইছে সরকারি কাজে ব্যবহার লাগে তার হুরুতা বুরুতা তো তোকু আসুন ফুয়া ফুরি দিগুন তোর স্কুলও আনা নেওয়া বাজার সাজার তার হাবি গুষ্টি হকলটি সরার লাগে যারা পাবলিক বাস বানাই লাগে আসে নি না ইটা হইল কিয়ামতর জুড়ে হোক কিয়ামতর ডিবিসি নিউজ চ্যানেল 24 সময় টিভিতে ইটা দেখাইছে 5-6 মাস আগে যখন রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ লাগছে মাননীয় প্রধানমন্ত্রী কইছেন যে তোমরা যারা সরকারি অফিসার হল আছো বাবা হল তোমরা রে বাবা হল ইটা সরকারি সম্পদগুলোর প্রতি মনোযোগী হও কোনো অপচয় হইরো
এর মধ্যে টিভি চ্যানেলে কল লাগলা দেখিছেন খুব ভয় পচয় দেখা গেছে যারারে গাড়ি দেওয়া হইছে তারা বাজার করা ফুরুতা বুরুতা আনা নেওয়া হাবি গোষ্ঠীর হকল খামো তারা এটা ব্যবহার করলা আমার কথা হাসান আমিসা বালিশ চুরি কইরা ফাটাইছে হকল টাকা পাচার কইরা দেশের বাইরে দেশের টাকা লুটপাট কইরা বেগম পাড়াত গিয়া বানাইছে বাড়ি তোর বাপর টাকা নিয়ে গেল ইটা খাই গুন খা আমার আপনার ট্যাক্সের পয়সা এই দেশের জনগণের পয়সা ঠিক কি না সুরর সুর দেখাই তোর দেখাই এই রকম জনগণের সম্পদ চুরি হইলা দেখাতে হইরা যারা সম্পদ অর্জন করব প্রত্যেকটা মানুষই গুন কিয়ামতের আস্তে আস্তে একটা আলাপ ঠিক আছে নি কথা ও কইলাম একটা কথা এর বাদে এলাই নন কা নবীজি বলেছেন ইদা কানাল মাগনামু দুওয়ালা রাষ্ট্রের সম্পদ যখন মানুষ নিজের সম্পদ মনে করে ভোগ করবে তখন গজব আসবে কার তরফ থেকে আল্লাহ ওয়াল ওয়াল আমানাতু মাগরামা চতুর্দিকে যখন আমানতের খেয়ানত হবে তখন তো গাও গেলাম আমানত টেকা দিছে বিচারর খাইয়া উয়া শেষ কিতা আছে নি আপনার গাও কি যে তো ঢাকায় চিন্তা করছেন নাই আমানতের খেয়ানত কিয়ামতের শুধু কিয়ামতের আলামত নয় গজব আসার আলামত আগামী খাইলা বার মাহফিল বইস হই এলাকার হল রে দরই না জানো কোন যা তোর হুজুর আছো নাচো সব আমারে কইয়া গেছেন কি সারা আমি আপনারে চিনি নি এখন আল্লাহ রাসূলের হাদিস যদি মিলি যায় তওবা করা লাগবো নি আল্লাহ আপনারে হেদায়েত নামার তৌফিক দুক আমিন তিন নম্বরে নবীজি বলেছেন ওয়াজ যাকাতু মাগরামা মানুষ যখন যাকাতকে জরিমানা মনে করবে যাকাত দিবে না তখন ভূমিকম্প বন্যা ঘূর্ণিঝড় করোনা কিংবা যে কোনো মহামারী অথবা যে কোনো গজব দিবেন কে দেখেন এই তো এখন সরিষার সময় এত এই যে ধানের ক্ষেত থেকে আমরা এত ধান পাই এত ফসল পাই ফসলের যাকাতের নাম উসর উসর আমরা অনেকে দেই না অথবা নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় আমরা যাকাত দেই না যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত না দিলে গজব আসবে যার তরফ থেকে তিনি কে চার নাম্বার ও তো আল্লিমাল গাইরিদ্দিন শিক্ষা সিলেবাস থেকে যখন দিন বাদ পড়ে যাবে ভূমিকম্প ঘূর্ণিঝড় এবং ভয়াবহ গজব আসবে যার তরফ থেকে তিনি কি আল্লাহ তুরস্কর ভূমিকম্প দেখা টিভি দেখরা নাই আপনারা বাংলাদেশের ভূতত্ত্ববিদ আর পরিবেশ বিদখলে হইরা বাংলাদেশে ওইলা টাটা একটা পড়তো মারে টাটা পড়বো নি মানে অবশ্যই পড়বো শিক্ষা সিলেবাস সব তারাক্কিয়া কুরআন হাদিস বাদ দেওয়া হইছে ইসলাম বাদ দেওয়া হইছে ইসলাম বাদ দিলে আল্লাহর দয়া মায়া কমে যাবে এই কারণে আমরা বলতে চাই এদেশে 91% মানুষ মুসলমান আমাদের ট্যাক্সের পয়সায় বৈষম্য হয় ট্যাক্সের পয়সায় বেতন হয় সুতরাং আমাদের সন্তানদেরকে শিক্ষা ব্যবস্থায় অবশ্যই দিন শিক্ষা দিতে হবে দিতে হবে দিতে হবে সবাই একমত না দিমত একমত হাত নামা এরপরে নবীজি বলেছেন ওয়া আতা'আর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু মানুষ যখন বউয়ের কথা বেশি শুনবে আর তার মায়ের সঙ্গে বেয়াদবি করবে তখন গজব আসবে যার তরফ থেকে তিনি কি আল্লাহ এই কথাটার বাস্তবতা এখন আছে না নাই বিয়েশাদি করার পরে তার মাকে ভুলে যায় মায়ের কথা শুনে না মায়ের চেয়ে বউ বড় হয়ে যায় মায়ের চেয়ে যাদের কাছে বউ বড় হয়ে যায় এদের জীবনে টাকা পয়সা থাকলে ও বরকত হবে না সুখ শান্তি পাবে ছেলে মেয়েগুলো মানুষ হবে সুতরাং ভাই সম্মান ইজ্জত রিজিক যদি চান তাহলে বউ নয় আগে মাকে প্রায়োরিটি দিতে হবে কারণ মায়ের পায়ের তলায় বেহেশত রেখে দিয়েছেন কে এরপরে নবীজি বলেছেন ওয়াবর সাদিকহু ওয়া জাফা আবাহু মানুষ যখন বন্ধুদের সাথে সুন্দর ভাষায় কথা বলবে আর বাপের সঙ্গে বেয়াদবি করবে তখন তার জীবনে মুসিবত দিবেন কে আল্লাহ এই কথাটারও বাস্তবতা আছে না নাই বন্ধুদের সাথে নরম ভাষায় কথা বলে কিন্তু বাপের সাথে গরম মেজাজে কথা বলে বাবা বুড়া মানুষ এই বাবা তাকে ছোটবেলায় কত আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন মাথার ঘাম পায়ে ফালাইয়া এত কষ্ট করে উপার্জন করে তাকে পড়াশোনা শিখিয়েছে ওই বাবা বুড়া বয়সে চলে যাওয়ার পর অফিসার হয়েছে বাপের খোঁজ খবরও নেয় না চিকিৎসা করায় না বাপকে একটু নতুন কাপড় চুপুর কিনে দেয় না বাপকে মুখে তুলে খাওয়ায় না
বাপকে শ্রদ্ধা করে না সম্মান করে না এমন কুসন্তান আছে না নাই আল্লাহর নবী বলেছেন কেউ যদি তার বাপের সঙ্গে মায়ের সঙ্গে এমন করে তার জীবনে দুঃখ দুর্দশা কষ্ট মুসিবত দিয়ে তাকে সব সময় মুসিবতে যিনি ফেলে রাখবেন তিনি কে এজন্য আমার যুবক ভাইদেরকে বলতে চাই ভাইয়েরা যাদের মা আছে বাবা আছে তাদের ঘরে জান্নাত আছে মায়ের খেদমত করেন বাপের খেদমত করেন মাকে খুশি করেন বাপকে খুশি করেন মাকে যদি বাপকে যদি খুশি করতে পারেন আপনার উপর খুশি হয়ে যাবেন কে মা বাবাকে সন্তুষ্ট করেন মা বাবার খেদমত করেন মা বাবার সঙ্গে গরম ভাষায় কথা বলবেন না আল্লাহ বলছেন আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো আল্লাহ বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমাদের রব ফয়সালা করেছেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর ইবাদতের পরে মায়ের সঙ্গে বাপের সঙ্গে সুন্দর আচরণ করবে ভদ্র ভাষায় নরম ভাষায় বিনয়ী হয়ে কথা বলবে মা বাবার খেদমত করতে হবে আদেশটা কার বিশেষ করে মা আর বাবা যখন বুড়া অথবা বার্ধক্য বয়সে চলে যান তখন তাদের কোনো শক্তি সামর্থ্য থাকে না তখন মা বাপের প্রতি আরো বেশি ইহসান করতে হবে এজন্য আল্লাহ বলেছেন ইম্মা ইয়াবালুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা আল্লাহ তাআলা বলছেন মা বাবা দুজনে কিংবা একজন যদি বার্ধক্য বয়সে চলে যান তখন তোমরা বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত বলো না কাকে উফ বলো বাবা বুড়া মানুষ হয়তো বিছানা থেকে উঠতে পারেন না এই বিছানায় পেশাব করে দিয়েছেন মেজাজ খারাপ হয় কেন আপনি তো ছোটবেলায় আপনার বাপের কোলে মায়ের কোলে দিনে কতবার প্রস্তাব করেছেন তার কোনো হিসাব কিন্তু মা বাবা উহ বলে নাই আপনি কেন উহ বলেন মা বাপের সেবা করেন মা বাবা গোসল করার পরে বাপের লুঙ্গি ধুয়ে দিবেন মায়ের কাপড়টা ধুয়ে দিবেন মা বাপকে খেদমত করবেন রাতের বেলা বাবা বুড়া মানুষ ঘুম আসে না বুড়া হলে তো মানুষের কত জায়গায় সমস্যা দেখা দেয় গিয়ে বলেন আব্বা আপনি ঘুমান আমি আপনার মাথা টিপে দেই হাত টিপে দেই পা টিপে দেই কেন টিপবেন শুনেন ছোটবেলায় আপনার যখন ঘুম আসতো না এই বাবা আর এই মা আপনাকে কাঁধে নিয়ে কুলে নিয়ে হেঁটে হেঁটে ঘুম পাড়িয়েছে ঠিক কিনা এজন্য আপনিও আপনার বাবার মাথা টিপে দেন আপনি আপনার বাবার পাটা মাসাজ করে দেন আপনি আপনার মায়ের মাথায় হাত বুলাইয়া দেন বাবা মায়ের মাথায় হাত বুলানোর পরে যদি মা বাবার থেকে একটা মুচকি হাসি নিতে পারেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে খবরদার আমার যুবক ভাইরা ধমক দিয়ে গরম ভাষায় মা বাবার সঙ্গে কথা বলবেন না আল্লাহ শেখাচ্ছেন ওয়ালা তানহারহুমা তোমার মা বাপকে ধমক দিও না গরম হয়ে কথা বলো না কেমনে কথা বলবো আল্লাহ বলছেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ভদ্র ভাষায় বিনয়ী ভাষায় সম্মানজনকভাবে বাপের সঙ্গে মায়ের সঙ্গে কথা বলো দেখেন জান্নাতের জন্য এত দূরে যাওয়া লাগে না জান্নাত আপনার পায়ের তলায় রেখে দিয়েছেন কি জান্নাত তালাশের জন্য এত কষ্ট করতে হবে কেন শুধু নিজের মাকে খুশি করে ফেলেন বাপকে খুশি করে ফেলেন মা বাপ খুশি তো আল্লাহ খুশি মা বাপ খুশি তো জান্নাত আপনার কাছে চলে আসবে আর জন্য আমার যুবক ভাইদেরকে বলবো ছাত্র ভাইদেরকে বলবো বাপের সঙ্গে মায়ের সঙ্গে কোনো বেয়াদবি করা যাবে বাবা আর মা হলেন আমাদের জীবনের সবচেয়ে বড় পীর কারণ আমাদের বাবা মাকে খুশি করে আমরা যদি একটু বাপ থেকে মা থেকে দোয়া নিতে পারি আল্লাহর কসম করে বলছি টাকা পয়সার অভাব হবে না সম্মানের অভাব হবে না রিজিকের অভাব হবে না শুনেন দুনিয়ায় যদি সম্মান চান তিনটা জিনিস তো সবাই চায় সম্মান রিজিক টাকা পয়সা কেউ কেউ আবার ক্ষমতাও চায় চারটা ধরলাম সম্মান টাকা পয়সা রিজিক ক্ষমতা এমন কি এক কথায় যদি বলে দুনিয়ার সব সুখ যদি পেতে চান উত্তর হলো মাকে খুশি করেন বাপকে খুশি করেন গোটা দুনিয়ার সমস্ত সুখ আল্লাহ আপনার পায়ের কাছে এনে দিবে
বিশ্বাস হয় আপনাদের না বিশ্বাস হয় না বিশ্বাস হয় মাকে কষ্ট দিবেন বাপকে কষ্ট দিবেন মা বাবাকে আমরা মাথার তাজ বানিয়ে রাখবো রাজি আছেন এরপরে নবীজি বলেছেন কিয়ামতের আগে যে মাঝে মাঝে ভূমিকম্প কিংবা যে কোনো গজব যে বেশি বেশি হবে এগুলোর আরেকটা কারণ হলো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদগুলোতে হই হুল্লোড় বেড়ে যাবে পাপাচারী লোকগুলো মসজিদের দায়িত্ব নিয়ে মসজিদ কন্ট্রোল করে বড় গলায় কথা বলবে এই চিত্র সমাজে আছে না নাই এগুলো হলো কিয়ামতের এরপরে নবীজি বলেছেন ওয়াকানা যাইমুল কওম আরদালহুম নিকৃষ্ট চরিত্রের লোকেরা সমাজের নেতা হয়ে যাবে ভালো ভালো মানুষগুলোকে মানুষ মূল্যায়ন করবে না চোর ডাকাত কিংবা চরিত্র ভালো না এ ধরনের লোককে মানুষ নেতা বানায় ফেলবে এগুলো হলো কিয়ামতের আলামত আর টেকা কিছু খাইলে ধইছে ঠিক আছে না কথা 500 টাকা ছাড়ি দিলে আর সুখুক ঠিক থাকা না ইয়াল্লাহ ইয়াল্লাহ আছে না ইলা এরপরে নবীজি বলেছেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি মানুষ অনিষ্টের ভয়ে ক্ষতির ভয়ে দেখা যাবে চরিত্রহীন লোকদের আনুগত্য করবে কারণ না জানি কোন সময় সে আমার ক্ষতি করে ফেলে অথচ মুমিন বান্দা যারা তারা কেবল একজনকে ভয় করে তিনি কে আল্লাহ মৃত্যুর ফয়সালা জমিনে হয় না মৃত্যুর ফয়সালা আসমানে হয় এই জন্য মুমিন কখনো মৃত্যুকে ভয় করে না দুনিয়া খোর যারা লুভী যারা চরিত্রহীন যারা পাপী তাপী যারা এরা মৃত্যুকে ভয় করে কিন্তু ইমানদার মৃত্যুকে ভয় করে না ইমানদার মৃত্যুর কথা স্মরণ করে স্মরণ করা আর ভয় করা কি এক কথা নাকি স্মরণ করা মানে মৌতের কথা মনে রাখা যে আমি একদিন মরব এই কথা মনে রেখে ভয় করবে কারে ইমানদার কখনো মৃত্যুকে ভয় পায় না কিন্তু বেঈমানরা মৃত্যুকে ভয় পায় এজন্য দেখবেন ইমানদারেরা মৃত্যুর সামনে গিয়েও হাসে ইমানদারদের অবস্থা এমন হয় মরে যাবে কিছুক্ষণ পরে তাও জালিমের সামনে মাথা নত করে কারণ ইমানদার জানে মৌত আমার জন্য এটা খারাপ বিষয় নয় কারণ ইমানের পথে থেকে আমি যদি মৌতের স্বাদ নেই মরার পরে জান্নাতে আমাকে যিনি দিয়ে দিবেন তিনি কি মৌতকে তো ভয় পায় তারা বেনামাজি সুদখোর ঘুষখোর চরিত্রহীন চোর ডাকাত পাপি তাপি যারা ঠিক কিনা কারণ এদের মৌতের পরে অবস্থা ভালো না খারাপ এই জন্য এরা মরতে চায় না আমার জাতীয় কবির একটা কবিতা মনে পড়ে গেল বলবো তিনি লিখেছেন উহারা চাহু দাসের জীবন আমরা শহীদি দরজা চাই নিত্য মৃত্যু ভিতরা আর মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায় কারণ আমরা যারা ইমানদার আমরা মনে করি মৌত এটা তো একটা সাঁকো একটা সেতু এটার মাধ্যমে দিদার হয়ে যাবে কার সঙ্গে আরো আস্তে হোকা কার সঙ্গে এজন্য আমরা ভয় করি কাকে আরো জোরে বলেন এজন্য আমাদের পূর্বপুরুষরা মৃত্যুমুখে সামনে জ্বলন্ত কয়লা উত্তপ্ত গরম পানি বলা হয়েছে ঈমান ছাড়ো নইলে আগুনে পুড়ে মরার জন্য প্রস্তুত হও হুমকি দেওয়া হয়েছে হয় ঈমান ছাড়ো নইলে গরম তেলে আমাদেরকে দেখায় লাভ নাই আমাদেরকে তোমরা মেরে ফেলতে পারবা আমাদের কাছ থেকে জীবন কেড়ে নিতে পারবা কিন্তু ঈমানের দৌলত কেড়ে নিতে পারবা না ইমানদার তো এমন হবে ইমানের জন্য প্রয়োজনে জীবন দিবে তাও জালিমের সামনে মাথা নত করবে না পারা যাবে তো বারণ না এখন ইনশাআল্লাহ মুখে দি এরপরে নবীজি বলেছেন ওয়া শুরিবাতিল খুমুর মাদক যখন মানুষ হালকা মনে করবে মাদক যখন গ্রহণ করবে মাদক যখন সমাজে চতুর্দিকে ছড়িয়ে যাবে তখন ভূমিকম্প বন্যা খরা মহামারীর গজব দিবেন কি এরপরে নবীজি বলেছেন ওয়াত্তুখিজাতিল কাইনাতু ওয়াল মাযিফ গায়িকার সংখ্যা বাড়বে গান বাজনা যখন বেড়ে যাবে তখন মানুষ ফিতনায় ডুবে যাবে আর তখনই কিয়ামত দুর্গরায় চলে আসবে ভয়াবহ কিছু গজব নেমে আসবে এখন গান বাজনা কম না বেশি আরে বাপ রে বাপ গান বাজনা বাজনা এখন কই হামাইছে কইতাম এখন ওয়াজও হামাইছে বাজনা আপনারা বুঝছেন না কিলা হামাইছে বুঝাই দিই ওই যে ওটা মাত্রা আমি দেখা যার দরুকা এক দেড় ঘন্টার ওয়াজ তিন চার মিনিটের কিছু কথা আছে ইটা যুবক হল লাগে খুব মোটিভেশনাল ওটা খাইটা আর ফিসে দিয়ে দিলাইছে ব্যাকগ্রাউন্ড মিউজিক
মাতুকা আছে রে এটা হইল শেষ জামানার ভয়াবহ ফিতনা ঠিক তো কইরা যারা কইরা ও জওয়ান ফেন দতা করে খবরদার রে ভাই বাজনা এটা হারাম করে দিছল কে তোমরা কই হারাইছো কইছেন আমার আব্বা আছে রাগ করেন না জানা আপনারা কিটা তোমরা কইতাম পারবে না আমি তো তবর বিয়াদব নি তো হুরু হুরু হইন তরে কইরা আমরা তাই রাইতা যে টিকটক চালা দিন কিন্তু আর ফুরিন তো আরো বেতালা টিকটক খায় মাশাআল্লাহ কিটা টিকটক আপনারা গাউত মনে নাই খম আছে মনে না নেই না আছে আরে বাপরে অঙ্কুর হুরু জানতে যে মোবাইল চালায় ইতা ইলা মোবাইল স্ক্রলিং করতাম আমরাও ভালো না তারা হক বলতেছে না এইদিন ক্লাস এইটর ফাইয়া হয় হুজুর আপনি আমার ফেসবুকে এড দিলা না কইলাম কিতা এড দিছ না ফেসবুক কইলাম আমি ওটা ফেসবুক বানানো করতে পারবেন না কিতা কোন আমার তিনটা আইডি কইলাম রে বাবা তুই এইটো ফর রে আমি যখন এইটো ফরছি আমার আমার এত বড় মোবাইল আছে না আমরা ইউনিভার্সিটি যখন ফরি তখন বাটন ওয়ালা মোবাইল ইউজ করছি আর অঙ্কুর ফুসকা ফুসকা ভুয়া ফরিনতে যে তা সিন হইল ও দেখলাম দিগা দুই ফুয়ার ফুরি দেখলাম না কতদিন ধরে ফেসবুকে কিটা আরাম বইছে টুকাই ফুয়ার টুকাই ফুরি হায় রে হায় দুনাই যে কুম্বাই যা চিন্তা করা নি আপনারা এটা কিয়ামত আরো যে রকম কিয়ামত অঙ্কু কইবা হুদুর ইতাদে আপনি কইতা দলিল কই কিয়ামত আলামত ও হুনুকা হাদিস কইছেন না আজকে জুই তোর ওয়াজ হইব ইন্না মিন আশরাতিস সাআ আমি যে সিলেটে কইরাম রাগ কইরা নি আপনারা আল্লাহ রাসূলের কইরা যে কিয়ামত একটা আলামত হইল আই ইউজহারাল কওল ওয়া ইউখজানাল ফিআল কিয়ামত আগে খতা প্রচার সহজ হইব খাম দইরা রাখা সহজ হইব ই খতা যখন নবীজি কইছেন তখন দুনিয়াত বিজ্ঞানের জন্ম হইছে নি নবীজি কইছেন খতা প্রচার করা সহজ হইব আমি যখন ফুরু আসলাম স্কুলে পড়তাম আমরার বাপ চাচা চাচাইন বিদেশ থাকতা তো দেখতাম বার্তা কি চিঠি লেখতা প্রিয় ছোট ভাই আশা করি ভালো আছে আরে ল্যাম জ্বালাইয়া পরীক্ষল জ্বালাইয়া চিঠি লেখা হইতো ঠিক আছে নি কথা এর বাদে আইলো এমন একটা মোবাইলের যুগ উফরে দি এন্টিনা লাগাইয়া মানুষের মোবাইল চালাইতা আপনারা মনে আছে নি তা এন্টিনা লাগাইয়া মোবাইল এর বাদে এন্টিনার তার মানুষের ভালোচ্ছেন কইয়া বাদে আইলো লম্বা লম্বা মোবাইল আছেন না নেই আমরার গরম মোবাইল আছে এটা আমিও গিয়া কেউ যখন দেখতো না আমি কি আলপা সাথে নিতাম যথা এটা কিতাব বেন্দাল্লা খান কথা কয় তাকে কয় অর্থ শোনা যায় অবাক লাগতো এটা হিতা সময় শেষ এর বাদে আইছে স্মার্টফোন এখন আর হ্যালো কিতাবে কিতা করে খাইরা দেখিছেন কিতা খাস ভিডিওটা অন কর ওই দেখ মুরগির রান খাইরা এখন আছে ভিডিও কলর জোর তাই আল্লাহ রসুল কইছেন কিয়ামতের আগে প্রযুক্তি উন্নত হইব কথা মিলছে নি আচ্ছা এর বাদর কথা কিতা নবীজ কইনা প্রযুক্তি উন্নত হইব ঠিক আছে কিন্তু আমার উম্মত হল আখির জামানাত ও প্রযুক্তির মাঝে ডুব দিয়া ইবাদত থাকে গাফেল হই জুনি দেখো কাছেন সমাজের চিত্র পাই চাইয়া অঙ্কুর ভুয়া ফুরিন তোরা তো মোবাইল ওই যে ইটা লইয়া বেন্দা ইটা লইয়া তোরে দি চাইছে ফজরের নামাজ সে জোরর আদান গেছে আসর মাগরিব এসা শেষ হে চলে দি সারু সারু আর খালি স্ক্রলিং করে কথা ঠিক আছে নি প্রযুক্তি উন্নত হইছে আমরার ইবাদত কমে গেছে হনুকা আজকে তা কি 50-60 বছর আগে আমরার সাসা সাসি দাদা দাদির আমলো গড় কারেন্ট আছিল না মোবাইল টিভি এসি ফ্রিজ ল্যাপটপ ওয়াইফাই কম্পিউটার আইপ্যাড এটা কোনটা আছেন নি এর লাগে রাইত 8টার বাদে তারার কোনো খাম খাজো খাইয়া দেয়া নাক দেখাইয়া গো অঙ্কু আমরার গড় সকলটা আছে ওয়াইফাই আছে বাপরে বাপ রাইত 2টা 3টা 4টা পর্যন্ত ঘুরুতেন তো মোবাইল টিভি এর লাগে কিতা হইছে পরিণতিটা কিতা হইছে ও দেখো আমার চাচা হলো বয়স কিন্তু এখনো ফিজিক্যালি ফিট আমি উত্তরবঙ্গ গেলাম কিছুদিন আগে ও রংপুর দিনাজপুর এরা তো আরো পরিশ্রমী ইয়া মায়ের চাচা ইয়া কইরা বাতি যে আমার বয়স বেটা 103 বছর চাচা কিন্তু এব এব এনার্জেটিক এরা এত বছর বয়সর বাদও এনার্জেটিক আর অঙ্কুর ফয়ন্তর বয়স 30 বছর হে চৌকে দেখেন না তার মাইগ্রেনের প্রবলেম তার চুল ফাঁকি যার এটা ঠিক আছে নি কথা কেনে ইতার গুমর অভ্যাস ঠিক নাই খাদ্যাভ্যাস ঠিক নাই খানা দানা গুম সপ্তাহ হয়ে গেছে অনিয়মিত কোন তার কোন রুটিন পরিণতি বালা অন্য খারাপ হওয়ার ফতেলাতে খালি হাসপাতাল মারেন না কমে আগামীতে আমরা একটা অসুস্থ জেনারেশন পাই একটা অসুস্থ জেনারেশন তোমরা যে ছাত্র হল যারা স্কুল কলেজ আর ভার্সিটি পড়ো তোমরা যে 12 ঘন্টা 14 ঘন্টা ফেসবুক চালাও রে ভাই
এটা কমায়া যদি এক দুই ঘন্টা দান তাই আর বাকি সময় ফরাত টিভি রইতাই বড় বড় বিজ্ঞানী এগুলোর জন্ম খালি আমরার দেশে হইল ঠিক তো কই ভাই আবার মোবাইল টিফাদের বেলায় বাপ রে বাপ আগে আমরা দেখতাম বিয়া বাড়িত মানুষ আইলে ফখলে ওলা গুল দিয়া বইয়া একজনের খবর আর জনে লইতাম আত্তা কিতাব হিসাব আপনার খবর কিতা আপনার গরর খবর কিতা আপনার গরর খবর কিতা অঙ্কু বিয়া শাদিত গেলে সকল গুলুইয়া বুইয়া এগুতে আর গুল লাগে মাতে না সব তোলে দি সাওয়া ঠিক আছে নি কথা তাইলে প্রযুক্তি আমরার আন্তরিক সম্পর্ক করে হৃদ্যতার বন্ধন রে ধীরে ধীরে কিতা করিলা খমাইলার কিতা করিলার আল্লাহর রাসূলের কথা হাসান আমিসা নবীজি কইছেন ইতা কিয়ামতের আলামত রাত 3টা পর্যন্ত ফেসবুকে তাকমিয়া এর বাদে ফজরের নামাজও হয় না যে ঈমান আপনারে গড়টাকে বার হইরা মসজিদে আনত পারে না নামাজ ধরাইতে পারে না ঈমান কিলা আপনারে জান্নাত হারাইব এই পৃথিবী চিরদিন থাকবে না সব কিছু একদিন ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে কিচ্ছু থাকবে না ইসরাফিল আলাইহিস সালামের সিংহাসনে ফুৎকারে আসমান জমিন উলট পালট হয়ে যাবে আসমান জমিন লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে গিয়ে কিয়ামতের ঘটনা একদিন ঘটে যাবে এ ব্যাপারে কোনো সন্দেহ কিচ্ছু থাকবে না এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন কুল্লু মান আলাইহা ফান সবকিছু একদিন ফান হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে কিচ্ছু থাকবে না ওয়াইয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কেবলমাত্র একজনের মহামহিয়ান সত্য অবশিষ্ট থাকবে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে কিচ্ছু থাকবে না সবকিছু একদিন লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে তবে কিয়ামতের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে আমরা কেউ জানি না কিয়ামতের ঘটনা কখন ঘটবে সেটা কেবল একজন জানেন তিনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কথা কাফেরদেরকে বলে বলে যখন তাদেরকে সাবধান করতেন তখন তারা বলতো ও মুহাম্মদ সবাই আমার সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে কিয়ামতের কথা আমাদেরকে বলো ওই কিয়ামত কখন অনুষ্ঠিত হবে রব্বুল আলামিন কাফের মুশরিকদের কথাগুলো কোরআনুল কারীমে তুলে দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুকান নাসু আনিস সাআ ও নবী এরা আপনাকে জিজ্ঞেস করে কখন কিয়ামতের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটবে আপনি তাদেরকে জবাব দেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ আপনি তাদেরকে জবাব দেন কিয়ামতের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে সেটা কেবল একজন জানেন তিনি কে তবে কিয়ামতের ঘটনা ঘটবার আগে আমাদের খাসলত কেমন হবে আমাদের স্বভাব চরিত্র কেমন হবে পৃথিবীর মানুষ কি ভয়াবহ ফিতনায় পড়বে সেগুলো 1500 বছর আগে বলে গিয়ে আমাদেরকে সাবধান করে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কিয়ামতের ঘটনা ঘটার আগে শেষ জামানার মানুষ ভয়াবহ এক পরিবেশে বসবাস করবে সে সময় এমন ভয়াবহ পরিস্থিতি বিরাজ করবে জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যেমন অত্যন্ত কষ্টসাধ্য জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যতটা না কষ্ট শেষ জামানায় নিজেদের ঈমানকে বাঁচিয়ে রাখা হবে তার চাইতে আরো দুরূহ ব্যাপার মানুষ সকাল বেলা মোমেন থাকবে তো বিকেল বেলা কাফির হয়ে যেতে এই জামানায় চলে এসেছি আমরা ঈমান হারানোর বহু উপাদান আমাদের সামনে পিছনে ডানে বামে আছে না নাই সবার হাতেই তো আছে ঈমান হারানোর উপাদান একটা মোবাইল ফোন থাকলে আর কি লাগে নিজের চরিত্র নষ্ট করার জন্য এক চাইতে ভয়াবহ বিপজ্জনক উপাদান বর্তমান দুনিয়াতে আর
নবীজি বলেছেন আখেরি জামানায় নিজের ঈমানকে হেফাজত রাখা ঈমানের পথে চলা ঈমানের পথে টিকে থাকা এটা হবে সবচাইতে দুঃসাধ্য ব্যাপার ঈমান আনা বড় কথা নয় ঈমানের উপরে টিকে থাকাটাই হলো বড় কথা এইজন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ আমাদের রবকে আল্লাহ আমার রব এই রবই আমার সব আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবই আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়েন আল্লাহ আকবার নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব সুম্মাস্তাকামু এরপরে যারা সেই রবের পথে অটল থাকে অবিচল থাকে তাদের জন্যই সুসংবাদ রয়েছে কার তরফ থেকে নবীজি বলেছেন শেষ জামানায় ঈমান বাঁচিয়ে রাখা কঠিন হবে হাদিস খুললে দেখবেন হাদিসের কিতাবগুলোতে কিতাবুল ফিতান ফিতনার অধ্যায় আছে অর্থাৎ শেষ জামানায় আখেরি জামানায় মানুষ কেমন কেমন ফিতনায় পড়বে তাদের চারপাশে কি রকম ফিতনা ছড়াবে এগুলো আমাদের জন্য বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন যাতে আমরা ফিতনায় পড়ে ঈমান হারা হয়ে না যাই আমরা সবাই ফিতনা থেকে বেঁচে থাকতে চাই তো আমরা যে শেষ জামানার মানুষ আপনাদের বিশ্বাস হয় নাকি বিশ্বাস হয় না তো শেষ জামানার এই ফিতনা থেকে আমরা বেঁচে থাকতে চাই কিনা আসুন তাইলে জেনে নেই একটু শেষ জামানায় কি কি ফিতনা প্রকাশ পাবে আপনারা খুব অ্যাক্টিভ শ্রোতা আপনাদের ব্যাপারে আমার ভালো ধারণা আছে আজকেও আপনারা বিগতবারের ন্যায় আগেরবারে যেভাবে আপনারা পয়েন্টগুলো মুখস্থ করে ফেলতেন আজকেও পারবেন না ইনশাআল্লাহ নাম্বার ওয়ান নবীজি বলেছেন আখেরি জামানায় শেষ জামানায় মসজিদ থেকে ফিতনা ছড়াবে বলেন তো মসজিদ কি ফিতনার জায়গা না ইবাদতের জায়গা না না ইলা অত আসতে হইলই তো নাই আজকে হইছে না আজকে জুই তোর ওয়াজ হইব কেন গতবার তো আমি অসুস্থ আসলাম জুই ফাইছি না শরীরে এবার জুই খুব বালা মুডও বালা আছে গতবার অসুস্থ আসলাম না নাই এবার তো জুই তোর ওয়াজ হইব আগে হইছে একবারে বাস্তব বাস্তব কথা হইব ইনশাআল্লাহ কুরআন হাদিসের কথা বাস্তব নি না অবাস্তব আরো জোরে হুকা এখন হুকা মসজিদ ইবাদতের জায়গা না ফিতনার জায়গা নবীজি যে বললেন আখেরি জামানায় কিয়ামতের আগে মসজিদই হবে ফিতনার জায়গা দেখেন তো নামাজে এখন মসজিদে হাত বান্ধা নিয়ে ফিতনা আছে না নাই জুরে আমিন আস্তে আমিন নিয়ে ফিতনা আছে না নাই হিদিন কো গেছলাম এক জায়গা মাহফিল আজকে কিন্তু মাঝে মাঝে কিচ্ছাও হইব বেজারু জীবনে আপনারা এজন্য আমারে খর হুজুর আমরা গাঁত সাইটটা মসজিদ আছে আমি এটা কইলাম সাইটটা মসজিদ আছে এখান গর্ব করার তো কিচ্ছু নাই আপনার মুখর ভাষা প্রমাণ করে আপনার গাউত বেড়া ছাড়ার অভাব নাই এক গাউত সাইটটা মসজিদ তার মানে ই গাউত সাইড মেন্টালিটির মানুষ বাস করে কথা ঠিক আছে নি এক মসজিদ বড় করি বানাই লুত তুই যায় সাইটটা বানাইয়া খৈন মারামারি করার দরকার আছে নি হ্যাঁ উত্তর হরার মানুষে মসজিদ বানাইছে আমরা দক্ষিণ হরার মানুষে কিতা দোষ করছি তে সভাপতি হে হই গেল আমি হইতে পারলাম না কেন বাক করিলাম মসজিদ আসি নিলা আচ্ছা ওকে আমরা বাংলায় নাম আইতা সরাসরি নবীজির কাছে থাকি হুনি যে নবীজি আপনি খোয়া দোকা কিলা কিলা আখেরি জামানা মসজিদের ভিতরে ফিতনা হুনতানি সবে নবীজি বলেছেন শেষ জামানায় আখেরি জামানায় মসজিদগুলো থেকে ফিতনা ছড়াবে কিরকম ফিতনা শুনেন নবীজি বলেছেন একটা আর দুইটা হাদিসের কিতাব নয় বুখারী মুসলিম ইবনে মাজাহ নাসাঈ মুসনাদে আহমদ
বিখ্যাত হাদিসের পাঁচটি গ্রন্থে এই হাদিস এক যুগে বর্ণিত হয়েছে নবীজি বলেছেন লা তাকুমুস সাআহ ততদিন পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াতাবাহান নাস ফিল মাসাজিদ যতদিন না মানুষ মসজিদ নিয়ে পরস্পর গর্ব করে নবীজি বলেছেন আখেরি জামানায় মানুষ মসজিদগুলোকে সুন্দর করার প্রতিযোগিতা করে পরস্পর গর্ব করবে তাকায় দেখেন আমার সমাজের দিকে মসজিদগুলো সুন্দর করার প্রতি মানুষ যতটা না মনোযোগী মসজিদের ভিতরে হেদায়েতের কাজ পরিচালনায় মসজিদ মানুষগুলো তার চাইতে আরো কম মনোযোগী মানুষগুলো আছে শুধু প্রতিযোগিতায় প্রতিযোগিতায় কোন এলাকায় মসজিদ হয়েছে 1 কোটি টাকা দিয়ে অন্য এলাকার লোকেরা বলে তো কি হয়েছে আমরা 2 কোটি টাকা দিয়ে মসজিদ বানাবো কোন এলাকায় মসজিদ হয়েছে 106টা গম্বুজ দিয়ে অন্য এলাকার লোকেরা বলে তো কি হয়েছে আমরা 206টা গম্বুজ দিব এই রকম করে মানুষ মসজিদ নিয়ে প্রতিযোগিতায় আছে আপনারা ভাবতে পারেন হুজুর মসজিদগুলো সুন্দর করা টাইলস লাগানো ইন্টেরিয়র দেওয়া এগুলো কি খারাপ কাজ উত্তর হলো না মসজিদকে আপনি সুন্দর বানান কোনো অসুবিধা নাই কিন্তু নবীজি বলেছেন আখেরি জামানায় মানুষগুলো কেবলমাত্র মসজিদের বাহিরের চাকচিক্য বাহ্যিক দিক দিয়ে সুন্দর করবে কিন্তু ওই মসজিদগুলোর ভেতরে ঢুকলে দেখা যাবে যেগুলো নামাজে ঢুকেছে এদের মধ্যে হালাল খুরের চাইতে হারাম খুরের সংখ্যা বেশি নবীজি বলেছেন শেষ জামানার মসজিদগুলো বাহিরে ফিটফাট ভেতরে মুসল্লিদের অবস্থা সদরঘাট বাহিরে দামি দামি টাইলস সুন্দর সুন্দর গম্বুজ ভেতরের ইন্টেরিয়র ফ্যান্টাস্টিক চমৎকার এই সুন্দর সুন্দর মসজিদগুলোর ভেতরের কর্মকাণ্ড কেমন হবে এবার নবীজির কাছ থেকে শুনেন নবীজি বলেছেন ইন্না মিন আশরাতিস সাআহ নবীজি বলেছেন নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত হলো উলুউন আহলুল ফিসক ফিল মাসাজিদ মসজিদগুলোতে ঢুকলে দেখা যাবে সেই সুন্দর সুন্দর মসজিদের ভেতরে ইমানদার মুমিন স্বভাবের লোকদের চাইতে পাপাচারী স্বভাবের লোকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে এবার নবীজির হাদিসটা আমার সমাজের সাথে মিলায়া দেখেন দেখা যায় মসজিদগুলোর ভেতরে ইমানদার মানুষের গলার আওয়াজ ছোট ইমাম সাহেব খতিব সাহেবের গলার আওয়াজ ছোট চোর ডাকাতদের গলার আওয়াজ বড় দেখা যায় ওই সুন্দর সুন্দর টাইলস করা কোটি টাকার মসজিদের ভেতরের মিম্বরে ইমাম সাহেব সুদ নিয়ে ওয়াজ করতে পারেন না কারণ কমিটিতে থাকা কয়েকজন সদস্য টাটকা সুদখোর আছে কোটি টাকার মসজিদের ভেতরের মিম্বরে বসে ইমাম সাহেব ঘুষের ওয়াজ করতে পারেন না কারণ কমিটিতে থাকা লোকজনদের ভেতরে ঘুষখোর আছে টেন্ডারবাজে নিয়ে চাঁদাবাজে নিয়ে কথা বলতে পারেন না কারণ কমিটির মধ্যে এমন স্বভাবের লোক আছে এই রকম অবস্থা হবে শেষ জামানায় কোটি কোটি টাকা খরচ করে মানুষ মসজিদ বানাবে কিন্তু মসজিদের ব্যবস্থাপনায় পরিচালনায় পাঁচ ওয়াক্তের নামাজই আল্লাহওয়ালা লোকদের বিপরীতে চোর ডাকাত টাকাওয়ালা পয়সাওয়ালা বিআইপি আর সিআইপি কে মানুষ সভাপতি সেক্রেটারি বানাবে টাকার গরমে সভাপতি ক্ষমতার গরমে সেক্রেটারি বাহাদুরির ক্ষমতা বলে কেশিয়ার অথচ আল্লাহ বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ বলেছেন আল্লাহ আর আখেরাত দিবসের উপর ঈমান এনে আল্লাহর হুকুম পালন করে যারা মসজিদগুলো আবাদ করবে তারা মসজিদ নামাজের জায়গা পাঁচ ওয়াক্তের নামাজই থাকবে যারা সামনের কাতারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এই ধরনের লোক যারা মসজিদের কমিটিতে থাকবে তারা এখন আমাদের সমাজগুলোতে দেখা যায় এলাকায় সবচাইতে টাকাওয়ালা যে সে হয় সভাপতি অথচ পাঁচ ওয়াক্ত নামাজের খবর নাই সভাপতি ঘরের সভাপতি এই সভাপতির ঘরের সভাপতি পাঁচ ওয়াক্ত নামাজে আসে না জুমার দিনে ইমাম সাহেব যখন আরবি খুতবা দিবে তখন এই লাটের ঘরের লাট ভাব সামনে আসে আয়েশা বলে দেখি 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 আর সভাপতির জন্য তো জায়গা রেডিও কি বলেন আছে এরকম আমাদের দেশের কিছু ইমাম খতিব আর আলেম আছেন
আগে এদের নিজের হেদায়েত হওয়া দরকার এরা রাজ্জাককে ভয় না করে রিজিককে ভয় করে এরা রিজিককে ভয় করে বলে মসজিদের আদব নষ্ট করে সভাপতির কোণে সভাপতি পিছন থেকে সামনে আসে সে রিজিকের ভয়ে চাকরি যাবে বলে কথা বলে না অতচ নবীজি খুতবা দিচ্ছেন এক লোক পেছনে আইসা সামনে এসেছে আসতে চায় নবীজি খুতবা বন্ধ করে দিয়ে বলেছে এই বসো যেখানে জায়গা পেয়েছো সেখানেই বসো এটা তোমার বাড়ি নয় ঘর নয় অফিস নয় এটা আল্লাহর ঘর মসজিদ এখানে যারা এসেছে সবাই আল্লাহর গোলাম যে আগে এসেছে সে আগে বসবে পরে আসলে লাটের ঘরে লাট হইল পেছনে বসা লাগবে আজ মসজিদের মিম্বরগুলো থেকে অনেকে হক কথা বলতে পারে না মসজিদের মিম্বরের মাঝে বইয়া যারা হক কথা মারতে পারেন না ইতা ইমাম সাহেব আর খতিব সাহেব বলে আমি সব সময় কই আপনারা ইতা মসজিদের ইমামতি যাইরা মাটি খাইটা ব্যবসা কইরা ভাত খাওকা ইতা রিজিক সম্মানজনক রিজিক হইল আর মসজিদের মিম্বর বই গেলে সুদ ডাকাইত সুদখোর ঘুষখোর যত বড় টেকাওয়ালার গোরার টেকাওয়ালা আর ফয়সাওয়ালার গোরার ফয়সাওয়ালা আর ক্ষমতাওয়ালার গোরার ক্ষমতাওয়ালাও তার টেকা তার আছে তার ক্ষমতা তার আছে মসজিদে কোনো ক্ষমতা বাহাদুরি চলবে না জুইতর ওয়াজ আর এনার খমর বিষ দেব কমে না আয়ু কায়ু কারো সামনে কইলাম না আজকে জুইতর ওয়াজ হইব ইনশাআল্লাহ আপনারা আগে আগে এর জায়গা দরকার না আপনারা বেজার হই গেছে গতবার তো আমার জুইত মিলছে না শরীরে এইবার হইব ইনশাআল্লাহ আসবেন না কানে আপনারা মাঝে মাঝে সিলেটি মাতি লাই যে বেজার হই জানি আপনারা আমি আজ এক মাস বাদে আজকে আইছি সিলেট গত এক সপ্তাহ দক্ষিণবঙ্গ আসলাম খুলনা ঢাকা ইতা শেষ করিয়া ব্রাহ্মণবাড়িয়া কইরা ভাই আমার শোনো কামাত্মা না এখন নিজের এলাকার মানুষের সামনে আইয়া কত মিলু আর কন্ট্রোলের ভিতরে থাকা যায় হোকা ঠিক আছে রানী কথা আপনারা বেজান নেই হোকা জুই তোর ওয়াজে সবর খমর বেদনা শেষ হোকা আলহামদুলিল্লাহ বোকা রাই তো গেছে বেশি এখন আর নরম ওয়াজে হইতো নাই ঠিক আছে রে কথা তবে অত বেশি গরম হওয়া যাই তো কারণ পরিবেশে জুইত নাই হঠাৎ ঠিক আছে নেই কিদিন মাঝে মাঝে ফেসবুকে দেখবা কিছু কিছু লোক হলে ইয়া হুজুর হলে ওয়াজে কেয়ে দেয় আপনি এইভাবে বলেন ওইভাবে বলেন বুঝা যার হে কোন মাদ্রাসার সাইকুল হাদিস এর লাগে কইলাম পরিবেশে বেশি জুইত নাই তবে আপনারা কেন পরিবেশ জুইত আছে আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের কোথায় ছিলাম মনে আছে মসজিদের ফিতনা তো যারা হক কথা বলতে পারেন না ভাই সম্মানজনক রিজিক যেটা কাজ করে খান কোনো অসুবিধা নাই কিন্তু আপনি মিম্বরে বসলে কাউকে ভয় না করে সাহসিকতার সাথে কোরআন সুন্নার সত্য কথাগুলো আপনাকে বলতেই হবে শেষ জামানায় এভাবে মসজিদগুলো থেকে ফিতনা ছড়াবে আরেকটা হাদিস আমার মনে পড়ে গেল নবীজি বলেছেন আউয়াল শাইইন তাফকিদুনা মিন হাদিহিল উম্মতি আল খুশূউ ফিস সালাহ কিয়ামতের আগে আমার উম্মত থেকে সালাতের খুশূ বিষয়টি উঠায় না হবে কিয়ামতের আগে মসজিদগুলোতে ঢুকলে মুসল্লি দেখা যাবে হাত্তা লা তারা ফিহা খাশিয়া কিন্তু খুশুয়ের সাথে রিয়েল ভাবে যারা নামাজ আদায় করে এই রকম রিয়েল নামাজের সংখ্যা কিয়ামতের আগে কমে যাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাহলে বলেন তো এই রকম নামাজি হওয়া থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই হালাল খাবো হালাল খেয়ে হালাল বডি বানিয়ে ইবাদত করব কারণ হারাম খাইয়া হারাম বডি নিয়ে ইবাদত করলে ইবাদত কবুল করেন না কে আরো জোরে বলেন কে এজন্য হালাল খাবো হালাল পথে চলবো এত হারামের দিকে লোভ যায় কেন এত লুভি মানুষ কেন এই লোভ লালসা সামলা কারণ এত কিছু দিয়ে কি হবে আজকে যদি মরে যান সকালের আগে ফজরের আগে কবরে সব কিছু জায়গায় থাকবে কিচ্ছু আপনার সাথে যাবে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন
ধন সম্পদের সন্তান সন্ততি মানুষের কাজে লাগবে না কেবলমাত্র নেক আমল কাজে লাগবে এজন্য দুনিয়াতে যতদিন বাঁচব হুকুম মানব কার আল্লাহ আস্তে বলবেন না জোরে বলেন হুকুম মানব কার আল্লাহ মসজিদের কোনো ফিতনায় জড়াবো না ছোট ছোট বিষয় নিয়ে মসজিদের ভেতরে ফিতনা করব না হাত বান্দা মুনাজাত করব কি করব না আমিন বলবো কি বলবো না হাত বুকের উপরে নাকি নাভির উপরে এগুলা নিয়ে ফিতনা করে উম্মতের ঘরে আগুন লাগানো যাবে বরং উম্মতের ঘরটাকে শান্ত রাখতে হবে গোটা উম্মতকে যদি একত্রিত রাখা যায় তাহলে মুসলমানদের শক্তি কমবে না বাড়বে মুসলমানরা ঐক্যবদ্ধ থাকলে মুসলমানদের শক্তি বাড়বে কিন্তু মুসলমানরা যদি বিচ্ছিন্ন হয়ে যায় মুসলমানরা দুর্বল হয়ে যাবে এজন্য বুখারী শরীফের হাদিসে নবীজি বলেছেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের সম্পর্ক হবে একটা দেয়ালে একটা ওয়ালে থাকা পরস্পর ইটের গাঁথুনির মতো ও পিলার থাকে ও পিলার পর্যন্ত হোকা চাই ওরা যদি ইট রাখা হয় মাঝে মাঝে দেখবা ফতেলাতে জেসা ভাই দি মানুষে ইট ফালাইয়া তো নানি ট্রাক থাকিলা মাইয়া ইটর উপরে ইট ইটর উপরে ইট কিন্তু এই যে ইটর উপরে ইট তৈছে সিমেন্ট আর বালুনা লাগাইলে ফুরুতা একু গিয়া হলো যে ঠেলায় না মারে পচ্চারি ফরিজিব ঠিক আছে রে কথা কিন্তু যদি ইট আর সিমেন্ট দি জোড়া লাগায় দাগ কাইব কিন্তু ফালাই তো সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের উদাহরণ খেয়াল করছেন আপনারা আল্লাহর রাসূলে কইরা মুসলমানন লগে মুসলমানর সম্পর্ক হইব ওলা ও যে সিমেন্ট দি আর বালু দি ইট লাগায় যেলা দেয়াল বানানো হয় ওলা ওলা যদি আমরা সারা দিন নাই এখন 200 কোটি মুসলমান আমরা আছি আমরা যদি এক থাকতাম হোকাজান ফিলিস্তিন ও আমরার বাই বোন অকলর উপরে আত্তুলার সাহস কোনো মার ফুয়ার উইল না সারা দুনিয়ার মুসলমান এক থাকলে ভারতর কাশ্মীরও আমরার বাই বোন অকলর রক্ত জড়াইতে পারল না রেখেও না সারা বাদ দিয়া আমরার দেশ ভাই দিয়া ইউকা আমরার দেশের হুজুরে অত অবস্থা তো খারাপ দলা দলি ফাটাফাটি আসেনি এর লাগে আমি প্রায় জায়গাত হই ফাল্লাত ব্যাঙ রাখা জেলা কঠিন ব্যাঙ বুঝেন তো আপনারা ব্যাঙ্গর খাম কিতা ফাল্লাত ব্যাঙে রাখতে পারবেন আপনি ফাল্লাত জেলা ব্যাঙ রাখা কঠিন আমরার দেশের হুজুরে আপনাদের এক টেবুল বুয়া নিও কথা ঠিক আছে নি ইজাত বেরাসারা আমরা উঠে মাঝে মাঝে মাহফিলে যাই দেখা যায় কিছু কিছু ভাই ওদের সালাম দিলে আরে বাপ রে বাপ আমরা এইন যদি কৌমিয়ন হেন যদি আলিয়া হন এইন হেনের বা সাইনো না ঠিক আছে রে কথা আমরা দেশের হুজুর হলে ওতা বন্ধ হইলে যদি সব হুজুর হলে এক বার্তা খালি এক ওই জিতা ভার্তা ই দেশের কোন হুজুরের হাতে হাত করা আর ফাওয়ার মাঝে ডান্ডা বিলি লাগাইবার সাহস কোনদিন হইল না ওরে আরো হাঁটাহাঁটি করো সামনে দিয়ে আরো বিপদাই বলে কিলা বিপদ আইব হইতাম নেই কি তা কষ্ট নেই আপনারা আপনারা হকলর হাতে যদি একটা একটা লাঠি সিঙ্গল আর কি দেওয়া বাঙ্গা কিতা আপনারা লাগে কঠিন নিনা সুজা সুজা বলা মারবা একটা ফেস মাঙ্গিয়া কিন্তু যদি প্রত্যেক রাতে এখন 100 করে লাঠি দেওয়া হয় বাঙ্গা মারবানি কুতা নি আরাম বইজু কিন্তু বাঙ্গা খেনেই উদাহরণ দিলাম আমরা যদি আপনি হুজুর আপনি হুজুর আপনি হুজুর আপনি হুজুর আমি হুজুর সব আলাদা হুজুর একটা সিঙ্গল জেলা সবার হাতে থাকলে বাঙ্গা সুজা সব হুজুর আলাদা আলাদা থাকলে ইসলাম বিরোধী হলে যারে যখন তোর বা মেরুদণ্ড ভাঙ্গা দিবে আর 100টা সিঙ্গল আতলিয়া যে বাঙ্গা যাইতো না কুচা কুতি আরাম বই সব হুজুর হল এ হই গেলে নাস্তিক মুর্তাদ বাম রাম আর ইসলাম বিরোধী এ হইয়াও এদেশের আলেমুল আমা ইসলাম আর মুসলমান হল কোনো ক্ষতি করতে পারতাম না উদাহরণ প্রমাণ বান্দরর গরর বান্দর হলে চাইছিলা বানরামি শিক্ষা আমরা রুফাফুর এমতরে দিতা দেখা গেল কৌমি আলিয়া ফুলতলি চৌরমুনাই হেফাজত গরম শুননি ঠান্ডা শুননি হালকা জাফসা শুননি বেতালা শুননি রেজবি বেরলবি মাইজবান্ডারি আর কোনটা আসেনি বাকি
আচ্ছা খোকা জানি বানরামি শিক্ষা ব্যবস্থা লইয়া কোন হুজুরের প্রতিবাদ জানাই শুন এমন আছে নি এখন হেরা দেখছে বাপ রে বাপ হুজুর হলো আমাদের ফাটাফাটি লিখিত হইব এই বিষয়ে তারা বাপ রে বাপ এটা আর কায়েম করা যাইতো এনসিটিভি তাকে দুই তিন দিন আগে নোটিশ দেওয়া হইছে দেখছেন নি আপনারা কিতা কওয়া হইছে যে এই বিতর্কিত বিষয়গুলো বাদ দিয়া নতুন ভাবে আবার বই ছাপাইয়া দেওয়া হইব আলহামদুলিল্লাহ কইতা নাই আমরা আর খুব খান্দা তুই একজন আছেন যে এই বানরামি শিক্ষারে সমর্থন করেন আসুন নি 2023 সালে আইয়া দেখি বাংলাদেশ অত বান্দর গর বান্দর হল তারা কয় মানুষের ফুটবল পুরুষ বলে বান্দর আসলে আর গাছর ডালক বলে ফালাইতে 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 আখতার লেঙ্গুর ফুরি গেছে আর বান্দর আখতার মানুষ গেছে ডেট ফেল গাঞ্জা খাইলে ওলা মাত মাতা যায় ঠিক আছে নি কথা খেনে কথা কান বুঝাই যাব এখন বিজ্ঞানের যুগ যন্ত্রপাতি আর যন্ত্রপাতি এখন আমরা জানি স্পাম থাকি শুক্রাণু থাকি মানুষের গঠন আরম্ভ হয় ঠিক আছে নি কথা আয়া খত না বান্দর থাকি বলে একটা মানুষ ওই গেছে বান্দর গর বান্দর তুই আর পূর্বপুরুষ বান্দর আছিস আমরা আর পূর্বপুরুষ সব বান্দর আছিস না আর যারা ইকানদের সমর্থন করে বা মনে মনে বিশ্বাস করে তারা কইরাম রে ভাই যদি হাসাও মানুষ বান্দর থাকি আয় তো তোমরা এই মানুষের লগে বাস করো কেন তোমরা রুসিত এই মানুষের সমাজ ছাইরা দিয়া বন জঙ্গলে গিয়া অথবা চিড়িয়াখানাত গিয়া তোমরা জাতি ভাই ওগুলোর লগে বসবাস করা আর চিড়িয়াখানাত যদি খাসার অভাব উভাব থাকে আমরা টেখা উকা দিব রে বানাই দিব রে দিবা দিয়ে আপনারা টেখা আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই এদেশ মসজিদ মাদ্রাসার দেশ আল্লাহু আকবারের ধ্বনিতে পূর্ব দিগন্তে প্রতিদিন সূর্য উঠে আল্লাহু আকবারের ধ্বনিতে পশ্চিম আকাশে সূর্য ডুবে যায় এদেশ নাস্তিক মুরতাদদের বাপের দেশ নয় এদেশ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আবাদ করেছেন শাহপরান রহমতুল্লাহ আলাইহি আবাদ করেছেন চট্টগ্রামের শাহ আমানত দক্ষিণাঞ্চলে খান জাহানারী রহমতুল্লাহ আলাইহি আবাদ করেছেন সুতরাং পীর আউলিয়ার এই ভূমিকে নাস্তিক মুরতাদরা কখনোই কলঙ্কিত করতে পারবে না ইনশাআল্লাহ এদেশে যতদিন একজন মুসলমান বেঁচে থাকবে নাস্তিকদের একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাআল্লাহ কিছু মানুষের আবার নেশার খারাপ সকল তাদের রাজনীতির গন্ধ খুঁজে ইতার নাকর ডিস্টার্ব তার ফুরুতা ফুরুতা সকলটি বান্দর হইছিরা কোন আইয়া হে রাজনীতির গন্ধ খুঁজে ইটা তো রাজনৈতিক ইস্যু না ইটা ইমানি ইস্যু এখানে যদি আপনি প্রতিবাদ না জানান দেখা যাইব আপনার গরর হুরুতা ফুরুতা ইতাই অতা শিক্ষা আসলে ছোটবেলার মানুষ যা শিখে অতাও তো তার মাথাত গেছে ঠিক আছে নি কথা আপনি বুড়ো হইয়া আনলে আপনার গর নাতি নষ্ট হইব ইতাই আপনার কুলো উঠবা উঠটা কইবা আচ্ছা দাদা ভাই নানা ভাই আমরা তো স্কুল কলেজ গিয়া শিখছি বিবর্তনবাদ মানুষের পূর্বপুরুষ বলে বান্দর আসলা তে আমার তো জানতে মন চার তোমার দাদার বাপ কোন কালারর কোন জাতর বান্দর আছে ঠিক আছে রে কথা সকলটা তাই রাজনীতির গন্ধ খুঁজ না আনা নাগ্য অপারেশন কইরা ঠিক করো না কথা ঠিক আছে নি কথা কিতা শিখছিলাম আমরা আর কিতা শিখরা আমরা হুলতা হয় আমরা শিখছিলাম সকালে উঠিয়া আমি মনে মনে বলি মাতুন না গেলে আপনারা বাদেলেন হুকা সারাদিন আমি যেন আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ কি সুন্দর সুন্দর জিনিস শিখছি আমরা আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথা এনা বড় হয়ে আমি হব সকালবেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি আর অঙ্কু আমরা টেক্সর পয়সা দিয়ে বইসা ভাইয়া লেখা দিছে একদম বাগডুম ঘোরাডুম সাজে এবার লেখা দিছে হাট্টিম টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সে ঠিক আছে নিগো কথা না নিফরাই হাই রে হাই এরা যে ছবি তুলছো না একবারে পালাইল্লা তুলছো তো যাই হোক এটা যে গে লিখছে এরে যদি ভাইতাম আমি জিকাইলাম মনে এ ব্যাক কল তুই এটা লেখার আগে কই বোতল খাইছিলি
انا جيكايلا من التويتر لخبر اگه دیٹ اوور گنجنجا خایسلنی لکسے کیتا دیکھو گسن بیاکلر بیاکل ہے ہٹی ما ٹیم ٹیم এর বাদল লাইনও কইছে তারা মাঠে পারে ডিম এখন যারা মাঠে ডিম পারে এফোরের লাইনও কইছে তাদের খাড়া দুটো সিং আচ্ছা সিং আছে এমন কোন প্রাণী ডিম পারতে জীবনে দেখছেন না আপনারা না গরু ছাগলে ডিম পারে নি না মহিষে ডিম পারে নি ও বলদর গরুর বলদ এটা কিতা লেখলে রে কিতা আমার কথা ঠিক আছে নি এই ধরনের আবুল তাবুল শিক্ষা আমরার বাচ্চেন্তরে দিয়া বাচ্চেন্তর ব্রেন নষ্ট করতে আমরা দিতাম না ঠিক খারা খারা রাজি আছেন ইনশাআল্লাহ হাত নামাও কা ওলা আপনারা সব রেডি থাকলে কোন অশিক্ষা কুশিক্ষা ইয়া হামাইতো না ইনশাআল্লাহ বাদর কথা আগে হচ্ছে কারণ আসলে বাদে কইলাম মনে যে কিয়ামতের আগে কিতা হইব এটা একটা হাদিস আছে শিক্ষা ব্যবস্থা নিয়া একটু বাদে কই মনে ইনশাআল্লাহ আপনারা কষ্ট নেই আরো বেশি নাই 20 25 মিনিট টাকা যাইব তো কিয়ামতের আগে মসজিদের যে ফিতনা ছড়াবে সেগুলোর কথা বললাম তাহলে আমরা মসজিদের কোনো ফিতনায় জড়াবো না বরং আমরা উম্মতকে এক রাখার চেষ্টা করব মসজিদে যাব কেবলমাত্র কার গোলামীর জন্য এবং মসজিদগুলোতে গেলে আমরা মসজিদমুখী ভালো কাজ করব যেমন আমরা আমাদের মসজিদগুলোতে কেরাতের প্রশিক্ষণ করতে পারি আলহামদুলিল্লাহ আমাদের সিলেটে আছে ইত্তেহাদুল কুররা ফুলতলির কারিয়ানা আবার আমাদের কৌমি ভাইদের আঞ্জুমানে কি একটা আছে এভাবে আলহামদুলিল্লাহ মসজিদগুলোতে যদি যে কোনো কোরআনের প্রশিক্ষণ চলে কিংবা মসজিদে যদি দার্স চলে মসজিদে যদি দার্সুল কোরআন দার্সুল হাদিস মসজিদের মধ্যে যদি যে কোনো তালিমের প্রোগ্রাম হয় তাবলিগের প্রোগ্রাম হয় তাহলে আমাদের মসজিদ থেকে ভালো ভালো কাজ হবে ইনশাআল্লাহ সুতরাং মসজিদের ভেতরে যত ভালো কাজ হবে সকল ভালো কাজকে আমরা সাপোর্ট করব পারলে আমরা সকল ভালো কাজে অংশ গ্রহণ করব ইনশাআল্লাহ এরপরে নবীজি বলেছেন কিয়ামতের আগে ভয়াবহ একটা সমাজ আসবে যেখানে মানুষ শুধু পরিচিতকে সালাম দিবে অপরিচিতকে সালাম দিবে না চলেন আমরা হাদিসটা শুনে নেই নবীজি বলেছেন ইন্না মিন আশরাতিসা আই ইউসাল্লিমু আর-রাজুলু আলা আর-রাজুলি লা ইউসাল্লিমু আলাইহি ইল্লা লিল মারিফা নবীজি বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় মানুষ এমন একটা সমাজ বানিয়ে ফেলবে যেই সমাজে মানুষ শুধু তার পরিচিত মানুষকে সালাম দিবে অপরিচিত মানুষকে সালাম দিবে না বলেন তো এই চিত্র আমাদের সমাজে আছে না নাই আমরা দেখা যায় পরিচিত ছাড়া অপরিচিতকে সালাম দেই না শুধু তাই নয় মাঝে মাঝে দেখা যায় আমরা ঊর্ধ্বতন চেয়ারে থাকলে অধস্তনকে আমরা সালাম দেই না এই চিত্রগুলো হলো কিয়ামতের আলামত এই চিত্রগুলো হলো কিয়ামতের ওসি সাহেব তার নিচের যারা আছেন এসআই দারোগা সেন্ট্রি এদেরকে তিনি সালাম দেন না হাবিলদারকে সালাম দেন না প্রিন্সিপাল সাহেব তিনি তার অ্যাসিস্ট্যান্ট টিচারদেরকে সালাম দেন না চেয়ারম্যান সাহেব তার মেম্বারদেরকে সালাম দেন না বাড়ির মালিক দারোয়ানকে সালাম দেয় না ড্রাইভার গাড়ির চালক গাড়ির মালিক ড্রাইভারকে সালাম দেয় না ঊর্ধ্বতন চেয়ারে থেকে অধস্তনকে সালাম দেয় না এগুলো হলো কিয়ামতের নবীজি বলেছেন যে ব্যক্তি সালাম দেওয়াকে নিজের ইজ্জতের জন্য প্রেস্টিজের জন্য কম মনে করে সালাম যে আগে দেয় না তার অন্তরের মধ্যে অহংকার আছে আপনি যদি গাড়ির মালিক হয়ে ড্রাইভারকে সালাম দিতে পারেন বোঝা যাবে অহংকার বাড়ির মালিক যদি আপনার বাড়ির দারোয়ানকে সালাম দিতে পারেন অহংকার চেয়ারম্যান সাহেব মেম্বারকে সালাম দিলে কোনো অহংকার যদি আপনি ঊর্ধ্বতন চেয়ারে থেকে অধস্তনকে সালাম দেন বোঝা যাবে অহংকার নাই আর যদি আপনি দিতে না পারেন বোঝা যাবে অহংকার আমরা সালাম নিতে চাই দিতে চাই না খুব ভাবসাব নিয়ে থাকি অথচ আমার নবী তাকে কেউ জীবনে কোনোদিন সালাম দিতে পারে না নবীজি যাকেই পেয়েছেন তাকে নবীজি আগে সালাম দিয়েছে সুতরাং আমরা এখন থেকে সালাম দিব তো ইনশাআল্লাহ দিবানি আর জোয়ান জোয়ান ভয়েন যতটুকু আইসো তোমরা সাবধান হয়ে যাও কই যাও তোমরা যেটা আরম্ভ করছো এদিন কই এক ভয় আমারে মেসেজ দিছে হয় হাই হুজুর মেসেঞ্জার লেখছে কি তা হাই আমি কই না তুই খুলে ফাখলা নাই আমিও তো ফাখলা কম নাই হে লেখছে হাই হুজুর আমি উত্তর দিছি নাই হুজুর হে বাপসে হুজুর নাই মানে কি তা তে রিপ্লাই কে দে শালা লেখছে হোয়াট ডু ইউ মিন বাই নাই হুজুর
আমি মানে বুঝা খর আমারে যে হুজুর না এটা নাই হুজুর লেখলা এটা দেখি আপনি কিতাব বুঝাইতে চাইরা আমি কইলাম আপনি যে লেখছেন হাই ইতার কোনো দাম ভ্যালু ইসলামও নাই আমি কইলাম আসসালামু আলাইকুম এই যে সালাম দিলাম সওয়াব আছে না নাই আছে সালাম মানে তো দোয়া শান্তি সালাম দিয়ে আমি দোয়া করে দিলাম আল্লাহ আল্লাহ তোমার উপরে রহমত বরকত শান্তি নাযিল করুক সুবহানাল্লাহ ইতা কিতা হাই হেই আচ্ছা হুনুকা সালাম দিলে কেউ কোন সময় রাগ করব নি যেমন ওখানে কিতা কয় পয়েন্ট ওখানে চাতল পয়েন্ট নি সকালি বেলা বল লগে মারামারি কইরা রাগ কইরা যে কোন কিছু হই গেছে আর কি গরুর ভিতরে মাঝে মাঝে তো হয় না নি অথবা মারামারি কইরা মেজাজ খারাপ খুব হট গরম মেজাজ বই দিছে পয়েন্ট আয়া যদি কেউ সালাম দেয় উত্তর দিতে গিয়ে রাগ করব নি যত রাগ থাকো না আসলো ওয়ালাইকুম আসসালাম তো হইব আসুক না দেনে কিন্তু ও রাগর মুডো কেউ যদি গিয়া কয় হাই গুড মর্নিং কইব ভাই দি আয় বেটা তোর খানা থাপ্প লাগাই তোর আমি বুঝাই দিমু গুড মর্নিং ব্যাড মর্নিং আমার লাগে ঠিক আছে রে খোদা তাইলে যে কোনো মুডো সালাম দিলে কোনো অসুবিধা আপনারা সালাম দিবানি তবে সালাম দেওয়াত গিয়া আবার টিটকারি করেন না জানো এখন তো আমরা সালাম দেই সালাম আলাইকুম ভাই সাহেব হায় রে হায় বেজার হয়ে যান আপনারা রাইত তো বেশি কিছু ফুর্তি করি না মতলে আপনারা ঘুমাইব ঠিক আছে নি কথা দেখো কাকিতা কইছে সালাম আলাইকুম এখানে তো আলেম হল আছেন আলিম সাহেব হল আছেন আসসালামু আলাইকুম অর্থ হইল আপনার উপরে শান্তি বর্ষিত হোক সালাম মানে শান্তি আর সাব মানে হইল মৃত্যু তা সালাম আলাইকুম মানে হইছে তুই মরি যা এখন ইলা অশুদ্ধ সালাম দেওয়া যাইব নি আর বেটিনতে তো যেই স্টাইল করি কইবা সালাম আলাইকুম আরে বাপ রে বাপ তারা সালাম আলাইকুম দিও না তারা তো সালাম আলাইকুম ও সালাম লইয়া ডং করা দেইব নি মাতুকা তে সালাম শুদ্ধ করি আমার একটা দেউকা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারে কইবা হুজুরে টেকনিক কইরা অত মানুষ সালাম একলগে দি একলগে লইয়া গেছেন কি আমিও একলগে দলাই পুষাইয়া আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও যে আমরা উভয় পক্ষে সালাম আদান প্রদান করলাম এতে করি আমরা সালামুর তালিম নিছি সালাম হিকছি হুক আলহামদুলিল্লাহ তাইলে কিয়ামতের আলামত কিতা পরিচিতরে সালাম দিব অপরিচিতরে অখন তো আমরা অতও করি চিনলে দিমু নইলে না সালাম হইল আপনি যারে সামনে ভাইবা তারেও অসুবিধা আছে নি গরো গিয়ে আপনার বউরেও দিবা এবারটাই আমার একদিন কয় অয় দিতাম দিয়ে একদিন যে বেরাত ফুরছি কলাম গীত হয়েছে কয় কলিং বেলে গিয়ে চাপ মারছে আমার বুয়ে দোয়াল কুলচন কইছে আসসালামু আলাইকুম বই উত্তর নেই এখন কীত হয়েছে আজকে কিতা ডং করলাই না কিতা আমার তুমি চিনো না মানে বাপসে সালাম খালি স্পেসিফিক মানুষ হলে দেওয়া যাইব আচ্ছা জামাইয়ে বউরে সালাম দিলে অসুবিধা আছে নি আল্লাহ তো কোরআনও কইছেন গরো হামাইলেও আগে কিতা দাও আমরার গরো সালাম নাই আছে খালি ঝাঁকা নাকা ডিজে ডিজে বা এর লাগে গরোর ভিতরে কোনো শান্তি নাই যে গরো সালাম যত বেশি ই গরো শান্তি তত এই মৌলাটিকর এলাকার প্রত্যেকটা বাসা বাড়ি সালামর মিছিল শুরুই বয়স থাকে ইনশা ফারবানি আপনারা কষ্ট হয়ে যাননি আপনারা বেশি এরপরে নবীজি বলেছেন কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে বলেন তো কথাগুলো মিলতেছে নাকি মিলে না কিয়ামতের আগে ভূমিকম্প বাড়বে তবে ভূমিকম্পগুলো এমনি এমনি হবে না মানুষ পাপাচারে ডুবে যাবে গুনাহে ডুবে যাবে তখন মানুষের পাপের কারণে গুনাহের কারণে ভূমিকম্প কিংবা মাঝে মাঝে দাবানল অথবা মাঝে মাঝে অন্যান্য গজব দিয়ে সতর্ক করবেন কে আরো জুড়ে বলেন কে কিয়ামতের আগে কেন ঘন ঘন ভূমিকম্প ঘূর্ণিঝড় সিডর ভূমিকম্প কিংবা বন্যা অথবা মহামারী গজব কেন আসবে কোন কোন পাপ করলে এই গজবগুলো আসবে সেই গজব সেই পাপগুলোর কথা শুনে নবীজি বলেছেন ইদা কানাল মাগনামু দুয়ালা যখন রাষ্ট্রের সম্পদগুলো নিজের সম্পদ মনে করে মানুষ ভোগ করা আরম্ভ করবে তখন গজব আসবে ভূমিকম্প আসবে কার তরফ থেকে
আমার কথা আপনারা বুঝলা নি ও সব মূল কথাগুলো জারকে কিন্তু এখন এখন আমি একটা লম্বা হাদিস হইমু লম্বা মানে এই না যে আস্তা রাইট ফয়জিমু ইলা না লম্বা বলতে একটু 5-7 মিনিট লাগবে ধৈর্য ধরতে পারবানি আপনারা ও হাদিস বুঝি নিলে হইজি ইনশা এক নাম্বার নবীজি বলেছেন ইদা কানাল মাগনামু দুওয়ালা রাষ্ট্রের সম্পদ যখন নিজের সম্পদ মনে করে মানুষ ভোগ করবে তখনই ভূমিকম্প আসবে সাইক্লোন আসবে ঘূর্ণিঝড় আসবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো ছোট হুজুরের কথা মিথ্যা হতে পারে কিন্তু নবীজির কথা মিথ্যা হতে পারে না রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করে কিভাবে ভক্ষণ করবে শুনেন যখন সে রাষ্ট্রের দায়িত্বের চেয়ারে বসবে দায়িত্ব হলো আমানত এই যে সম্পদগুলো আছে সম্পদগুলো তো নিজের নয় সম্পদগুলো রাষ্ট্রের সম্পদগুলো জনগণের কিন্তু সে যদি চেয়ারে বসে জনগণের সম্পদ নিজের মনে কইরা পেটের ভেতরে ঢুকায় অথবা জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে যদি বেগম পাড়ায় বাড়ি বানায় এই রকম চিত্র যে সমাজের নেতাদের চরিত্রে ঘটবে ওই সমাজের মধ্যে গজব যিনি জীবন তিনি কে আল্লাহ চতুর্দিকে লুটপাট আর লুটপাট চুরি আর চুরি যদি কেউ ক্ষমতা পায় দেখা যায় 5 বছর আগে সম্পদ ছিল যা 5 বছর পরে হয়ে গেছে দ্বিগুণ তিনগুণ একজন ভালো শাসক ভালো নেতার সম্পদ কখনো ক্ষমতা চলে তার ক্ষমতা যাওয়ার পরে বাড়বে না বরং আরো কমবে কারণ আমাদের পূর্বপুরুষরা যারা ন্যায় নীতিবান শাসক ছিলেন তারা সম্পদের প্রতি মোহ ছিল না বরং তাদের অবস্থাটা কেমন ছিল একটা ঘটনা আমার মনে পড়ে গেল ঘটনাটা কি বলবো শুনেন সুন্দর একটা ঘটনা আপনাদেরকে শোনাই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি অর্ধ দুনিয়া শাসন করেছেন বলেন তো সেই সময়ে কি কারেন্ট ছিল নাকি না আরো জুড়ে বলেন না এই রকম ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি না ঘরের ভেতরে তিনি মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন এমন সময়ে তার কিছু আত্মীয়স্বজন দেখা করতে এসে দরজায় নক করলেন বললেন আমি কি ভেতরে আসতে পারি আমরা কি ভেতরে আসব তিনি বললেন না দাঁড়াও এদেরকে দরজায় দাঁড় করিয়ে রেখে তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভায়া দিলেন নতুন আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন এরপরে বললেন এবার তোমরা ভেতরে আসো এরা ভেতরে ঢুকেই কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো আমিরুল মুমিনিন আপনার সামনে তো একটা মোমবাতিতে আগুন ধরানো ছিল সেটা ফু দিয়ে নিভিয়ে কেন নতুন করে আরেকটা মোমবাতিতে আপনি আগুন জ্বালালেন তিনি তখন জবাব দিলেন তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রের কল্যাণে কাজ করছিলাম তোমরা যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে মনে মনে চিন্তা করলাম তোমরা তো আমার আত্মীয় তোমরা তো আমার স্বজন ভেতরে ঢুকে হয়তো বেশিরভাগ সময় তোমরা ব্যক্তিগত কথা বলবে চিন্তা করলাম জনগণের পয়সায় রাষ্ট্রের পয়সায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে যদি ব্যক্তিগত মধুর মধুর কথা বলি রাষ্ট্রের সম্পদ অপচয় হবে জনগণের সম্পদ নষ্ট হবে কিয়ামতে আমি আসামি হয়ে জাহান্নামে যাওয়া লাগবে এই ভয়টা যখন অন্তরে ঢুকলো রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়া নিভায়া দিয়া নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি মোমবাতি ওখান থেকে খালি সরকার তাকে গাড়ি একটা পায় গাড়ি তো পাইছে সরকারি কাজে ব্যবহার লাগে তার হুরুতা বুরুতা যতগু আসুন ফুয়া ফুরি নিগুন ধরে স্কুলও আনা নেওয়া বাজার সাজার তার হাবি গুষ্টি সকলটি সরার লাগে যারা পাবলিক বাস বানাই লায় আসে নিরা ইটা হইল কিয়ামতর জুড়ে হোক কিয়ামতর ডিবিসি নিউজ চ্যানেল 24 সময় টিভিতে ইটা দেখাইছে 5-6 মাস আগে যখন রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ লাগছে মাননীয় প্রধানমন্ত্রী কইছেন যে তোমরা যারা সরকারি অফিসার হল আছো বাবা হল তোমরা রে বাবা হল ইটা সরকারি সম্পদগুলোর প্রতি মনোযোগী হও কোনো অপচয় হইরো এর মধ্যে টিভি চ্যানেলে হল লাগলা দেখি যান কুম্বা অপচয় দেখা গেছে যারা রে গাড়ি দেওয়া হইছে তারা বাজার করা থুরুতা বুরুতা হানা নেওয়া হাবি গোষ্ঠীর সকল খামো তারা ইটা ব্যবহার করা আমার কথা হাসান আমিসা বালিশ চুরি কইরা ফাটাচ্ছে অকল টাকা পাচার কইরা দেশের বাইরে দেশের টাকা লুটপাট কইরা বেগম পাড়াত গিয়া বানাইছে বাড়ি তোর বাফর টাকা নিয়ে গেল ই টাকা এগুন খা
আমার আপনার ট্যাক্সর পয়সা এই দেশের জনগণের পয়সা ঠিক কি না সুরর সুর দেখাই তোর দেখাই এই রকম জনগণের সম্পদ চুরি হইলা দেখাতি হইরা যারা সম্পদ অর্জন করব প্রত্যেকটা মানুষই গুণ কিয়ামতের আস্তে আস্তে একটা আলাপ ঠিক আছে নি কথা ও কইলাম একটা কথা এর বাদে লাইন নৌকা নবীজি বলেছেন ইদা কানাল মাগনামু দুওয়ালা রাষ্ট্রের সম্পদ যখন মানুষ নিজের সম্পদ মনে করে ভোগ করবে তখন গজব আসবে কার তরফ থেকে আল্লাহ ওয়াল আমানাতু মাগরামা চতুর্দিকে যখন আমানতের খেয়ানত হবে তখন তো গাওগেরাম আমানত টেকা দিছে বিচারল খাইয়া গিয়া শেষ কিটা আছে নি আপনারা গাও কিটা তো দেখাই চিন্তা করছেন না আমানতের খেয়ানত কিয়ামতের শুধু কিয়ামতের আলামত নয় গজব আসার আলামত আগামী খাইলা বার মাহফিল বইস হই এলাকার হল রে দরই না জানো কোনটা তো হুজুর আছো নাছো সব আমারে কইয়া গেছেন কি সারা আমি আপনারে চিনি নি এখন আল্লাহ রাসূলের হাদিস যদি মিলি যায় তওবা করা লাগবো নি আল্লাহ আপনারে হেদায়েত নামার তৌফিক দুক আমিন তিন নম্বরে নবীজি বলেছেন ওয়াজ যাকাতু মাগরামা মানুষ যখন যাকাতকে জরিমানা মনে করবে যাকাত দিবে না তখন ভূমিকম্প বন্যা ঘূর্ণিঝড় করোনা কিংবা যে কোনো মহামারী অথবা যে কোনো গজব দিবেন কে আল্লাহ দেখেন এই তো এখন সরিষার সময় এত এই যে ধানের ক্ষেত থেকে আমরা এত ধান পাই এত ফসল পাই ফসলের যাকাতের নাম উসর উসর আমরা অনেকে দেই না অথবা নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় আমরা যাকাত দেই না যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত না দিলে গজব আসবে যার তরফ থেকে তিনি কে চার নম্বর ও তু আল্লিমাল গাইরুদ্দিন শিক্ষা সিলেবাস থেকে যখন দিন বাদ পড়ে যাবে ভূমিকম্প ঘূর্ণিঝড় এবং ভয়াবহ গজব আসবে যার তরফ থেকে তিনি কে আল্লাহ তুরস্কর ভূমিকম্প দেখা টিভিতে দেখেন না আপনারা বাংলাদেশের ভূতত্ত্ববিদ আর পরিবেশ বিদখলে হইরা বাংলাদেশে ওইলা টাটা একটা পড়তো মানে টাটা পড়বো নি মানে অবশ্যই পড়বো শিক্ষা সিলেবাস সবটা রাখিয়া কোরআন হাদিস বাদ দেওয়া হইছে ইসলাম বাদ দেওয়া হইছে ইসলাম বাদ দিলে আল্লাহর দয়া মায়া কমে যাবে এই কারণে আমরা বলতে চাই এদেশে 91% মানুষ মুসলমান আমাদের ট্যাক্সের পয়সায় বৈঠমা হয় ট্যাক্সের পয়সায় বেতন হয় সুতরাং আমাদের সন্তানদেরকে শিক্ষা ব্যবস্থায় অবশ্যই দিন শিক্ষা দিতে হবে দিতে হবে দিতে হবে সবাই একমত না দিমত একমত হাত নামান এরপরে নবীজি বলেছেন ওয়া আতা'আর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু মানুষ যখন বউয়ের কথা বেশি শুনবে আর তার মায়ের সঙ্গে বেয়াদবি করবে তখন গজব আসবে যার তরফ থেকে তিনি কি আল্লাহ এই কথাটার বাস্তবতা এখন আছে না নাই আছে বিয়ে শাদি করার পরে তার মাকে ভুলে যায় মায়ের কথা শুনে না মায়ের চেয়ে বউ বড় হয়ে যায় মায়ের চেয়ে যাদের কাছে বউ বড় হয়ে যায় এদের জীবনে টাকা পয়সা থাকলে ও বরকত হবে না সুখ শান্তি পাবে ছেলে মেয়েগুলো মানুষ হবে সুতরাং ভাই সম্মান ইজ্জত রিজিক যদি চান তাহলে বউ নয় আগে মাকে প্রায়োরিটি দিতে হবে কারণ মায়ের পায়ের তলায় বেহেশত রেখে দিয়েছেন কে এরপরে নবীজি বলেছেন ওয়াবর সাদিকহু ওয়া জাফা আবাহু মানুষ যখন বন্ধুদের সাথে সুন্দর ভাষায় কথা বলবে আর বাপের সঙ্গে বেয়াদবি করবে তখন তার জীবনে মুসিবত দিবেন কে আল্লাহ এই কথাটারও বাস্তবতা আছে না নাই বন্ধুদের সাথে নরম ভাষায় কথা বলে কিন্তু বাপের সাথে গরম মেজাজে কথা বলে বাবা বুড়া মানুষ এই বাবা তাকে ছোটবেলায় কত আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন মাতার ঘাম পায়ে ফালাইয়া এত কষ্ট করে উপার্জন করে তাকে পড়াশোনা শিখিয়েছে ওই বাবা বুড়া বয়সে চলে যাওয়ার পর অফিসার হয়েছে বাপের খোঁজ খবরও নেয় না চিকিৎসা করায় না বাপকে একটু নতুন কাপড় চুপড় কিনে দেয় না বাপকে মুখে তুলে খাওয়ায় না বাপকে শ্রদ্ধা করে না সম্মান করে না এমন কুসন্তান আছে না নাই আল্লাহ নবী বলেছেন কেউ যদি তার বাপের সঙ্গে মায়ের সঙ্গে এমন করে
তার জীবনে দুঃখ দুর্দশা কষ্ট মুসিবত দিয়ে তাকে সব সময় মুসিবতে যিনি ফেলে রাখবেন তিনি কে এজন্য আমার যুবক ভাইদেরকে বলতে চাই ভাইয়েরা যাদের মা আছে বাবা আছে তাদের ঘরে জান্নাত আছে মায়ের খিদমত করেন বাপের খিদমত করেন মাকে খুশি করেন বাপকে খুশি করেন মাকে যদি বাপকে যদি খুশি করতে পারেন আপনার উপর খুশি হয়ে যাবেন কে মা বাবাকে সন্তুষ্ট করেন মা বাবার খিদমত করেন মা বাবার সঙ্গে গরম ভাষায় কথা বলবেন না আল্লাহ বলেন আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমাদের রব ফয়সালা করেছেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর ইবাদতের পরে মায়ের সঙ্গে বাপের সঙ্গে সুন্দর আচরণ করবে ভদ্র ভাষায় নরম ভাষায় বিনয়ী হয়ে কথা বলবে মা বাবার খিদমত করতে হবে আদেশটা কার বিশেষ করে মা আর বাবা যখন বুড়া অথবা বার্ধক্য বয়সে চলে যান তখন তাদের কোনো শক্তি সামর্থ্য থাকে না তখন মা বাপের প্রতি আরো বেশি ইহসান করতে হবে এজন্য আল্লাহ বলেছেন ইয়া বালুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা আল্লাহ তাআলা বলেন মা বাবা দুজনে কিংবা একজন যদি বার্ধক্য বয়সে চলে যান তখন তোমরা বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত বলো না কাকে উফ বলো বাবা বুড়া মানুষ হয়তো বিছানা থেকে উঠতে পারেন না এই বিছানায় পেশাব করে দিয়েছেন মেজাজ খারাপ হয় কেন আপনি তো ছোটবেলায় আপনার বাপের কোলে মায়ের কোলে দিনে কতবার প্রস্রাব করেছেন তার কোনো হিসাব কিন্তু মা বাবা উহ বলে নাই আপনি কেন উহ বলেন মা বাপের সেবা করেন মা বাবা গোসল করার পরে বাপের লুঙ্গি ধুয়ে দিবেন মায়ের কাপড়টা ধুয়ে দিবেন মা বাপকে খেদমত করবেন রাতের বেলা বাবা বুড়া মানুষ ঘুম আসে না বুড়া হলে তো মানুষের কত জায়গায় সমস্যা দেখা দেয় গিয়ে বলেন আব্বা আপনি ঘুমান আমি আপনার মাথা টিপে দেই হাত টিপে দেই পা টিপে দেই কেন টিপবেন শুনেন ছোটবেলায় আপনার যখন ঘুম আসতো না এই বাবা আর এই মা আপনাকে কাঁধে নিয়ে কুলে নিয়ে হেঁটে হেঁটে ঘুম পাড়িয়েছে ঠিক কিনা এজন্য আপনিও আপনার বাবার মাথা টিপে দেন আপনি আপনার বাবার পাটা মাসাজ করে দেন আপনি আপনার মায়ের মাথায় হাত বুলাইয়া দেন বাবা মায়ের মাথায় হাত বুলানোর পরে যদি মা বাবার থেকে একটা মুচকি হাসি নিতে পারেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে খবরদার আমার যুবক ভাইরা ধমক দিয়ে গরম ভাষায় মা বাবার সঙ্গে কথা বলবেন না আল্লাহ শেখাচ্ছেন ওয়ালা তানহারহুমা তোমার মা বাবাকে ধমক দিও না গরম হয়ে কথা বলো না কেমনে কথা বলবো আল্লাহ বলছেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ভদ্র ভাষায় বিনয়ী ভাষায় সম্মানজনকভাবে বাপের সঙ্গে মায়ের সঙ্গে কথা বলো দেখেন জান্নাতের জন্য এত দূরে যাওয়া লাগে না জান্নাত আপনার পায়ের তলায় রেখে দিয়েছেন কে আল্লাহ জান্নাত তালাশের জন্য এত কষ্ট করতে হবে কেন শুধু নিজের মাকে খুশি করে ফেলেন বাপকে খুশি করে ফেলেন মা বাপ খুশি তো আল্লাহ খুশি মা বাপ খুশি তো জান্নাত আপনার কাছে চলে আসবে আপনজন্য আমার যুবক ভাইদেরকে বলবো ছাত্র ভাইদেরকে বলবো বাপের সঙ্গে মায়ের সঙ্গে কোনো বিয়াদবি করা যাবে বাবা আর মা হলেন আমাদের জীবনের সবচেয়ে বড় পীর কারণ আমাদের বাবা মাকে খুশি করে আমরা যদি একটু বাপ থেকে মা থেকে দোয়া নিতে পারি আল্লাহর কসম করে বলছি টাকা পয়সার অভাব হবে না সম্মানের অভাব হবে না রিজিকের অভাব হবে না শুনেন দুনিয়ায় যদি সম্মান চান তিনটা জিনিস তো সবাই চায় সম্মান রিজিক টাকা পয়সা কেউ কেউ আবার ক্ষমতাও চায় চারটা ধরলাম সম্মান টাকা পয়সা রিজিক ক্ষমতা এমনকি এক কথায় যদি বলে দুনিয়ার সব সুখ যদি পেতে চান উত্তর হলো মাকে খুশি করেন বাপকে খুশি করেন গোটা দুনিয়ার সমস্ত সুখ আল্লাহ আপনার পায়ের কাছে এনে দিবে বিশ্বাস হয় আপনাদের না বিশ্বাস হয় না বিশ্বাস হয় মাকে কষ্ট দিবেন বাপকে কষ্ট দিবেন
মা বাবাকে আমরা মাথার তাজ বানিয়ে রাখবো রাজি আছেন এরপরে নবীজি বলেছেন কিয়ামতের আগে যে মাঝে মাঝে ভূমিকম্প কিংবা যে কোনো গজব যে বেশি বেশি হবে এগুলোর আরেকটা কারণ হলো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদগুলোতে হই হুল্লোড় বেড়ে যাবে পাপাচারী লোকগুলো মসজিদের দায়িত্ব নিয়ে মসজিদ কন্ট্রোল করে বড় গলায় কথা বলবে এই চিত্র সমাজে আছে না নাই এগুলো হলো কিয়ামতের এরপরে নবীজি বলেছেন ওয়াকান যাঈমুল কওম আরদালুহুম নিকৃষ্ট চরিত্রের লোকেরা সমাজের নেতা হয়ে যাবে ভালো ভালো মানুষগুলোকে মানুষ মূল্যায়ন করবে না চোর ডাকাত কিংবা চরিত্র ভালো না এ ধরনের লোককে মানুষ নেতা বানায় ফেলবে এগুলো হলো কিয়ামতের আলামত আর টেকা কিছু খাইলে তো হইছে ঠিক আছে রে কথা 500 টাকা ছাড়ে দিলে আর চোখ ঠিক থাকে না ইয়াল্লা ইয়াল্লা আছে নি ইলা এরপরে নবীজি বলেছেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি মানুষ অনিষ্টের ভয়ে ক্ষতির ভয়ে দেখা যাবে চরিত্রহীন লোকদের আনুগত্য করবে কারণ না জানি কোন সময় সে আমার ক্ষতি করে ফেলে অথচ মুমিন বান্দা যারা তারা কেবল একজনকে ভয় করে তিনি কে আল্লাহ মৃত্যুর ফয়সালা জমিনে হয় না মৃত্যুর ফয়সালা আসমানে হয় এই জন্য মুমিন কখনো মৃত্যুকে ভয় করে না দুনিয়া খোর যারা লুভী যারা চরিত্রহীন যারা পাপী তাপী যারা এরা মৃত্যুকে ভয় করে কিন্তু ইমানদার মৃত্যুকে ভয় করে না ইমানদার মৃত্যুর কথা স্মরণ করে স্মরণ করা আর ভয় করা কি এক কথা নাকি স্মরণ করা মানে মৌতের কথা মনে রাখা যে আমি একদিন মরব এই কথা মনে রেখে ভয় করবে কারে ইমানদার কখনো মৃত্যুকে ভয় পায় না কিন্তু বেঈমানরা মৃত্যুকে ভয় পায় এজন্য দেখবেন ইমানদারেরা মৃত্যুর সামনে গিয়েও হাসে ইমানদারদের অবস্থা এমন হয় মরে যাবে কিছুক্ষণ পরে তাও জালিমের সামনে মাথা নত করে কারণ ইমানদার জানে মৌত আমার জন্য এটা খারাপ বিষয় নয় কারণ ইমানের পথে থেকে আমি যদি মৌতের স্বাদ নেই মরার পরে জান্নাতে আমাকে যিনি দিয়ে দিবেন তিনি কি মৌতকে তো ভয় পায় তারা বেনামাজি সুদখোর ঘুষখোর চরিত্রহীন চোর ডাকাত পাপি তাপি যারা ঠিক কিনা কারণ এদের মৌতের পরে অবস্থা ভালো না খারাপ এই জন্য এরা মরতে চায় না আমার জাতীয় কবির একটা কবিতা মনে পড়ে গেল বলবো তিনি লিখেছেন উহারা চাহু দাসের জীবন আমরা শহীদি দরজা চাই নিত্য মৃত্যু ভিতরা আর মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায় কারণ আমরা যারা ইমানদার আমরা মনে করি মৌত এটা তো একটা সাঁকো একটা সেতু এটার মাধ্যমে দিদার হয়ে যাবে কার সঙ্গে আরো আস্তে হোকা কার সঙ্গে এজন্য আমরা ভয় করি কাকে আরো জোরে বলেন এজন্য আমাদের পূর্বপুরুষরা মৃত্যুমুখে সামনে জ্বলন্ত কয়লা উত্তপ্ত গরম পানি বলা হয়েছে ইমান ছাড়ো নইলে আগুনে পুড়ে মরার জন্য প্রস্তুত হও হুমকি দেওয়া হয়েছে হয় ইমান ছাড়ো নইলে গরম তেলে আমাদেরকে দেখায় লাভ নাই আমাদেরকে তোমরা মেরে ফেলতে পারবা আমাদের কাছ থেকে জীবন কেড়ে নিতে পারবা কিন্তু ইমানের দৌলত কেড়ে নিতে পারবা না ইমানদার তো এমন হবে ইমানের জন্য প্রয়োজনে জীবন দিবে তাও জালিমের সামনে মাথা নত করবে না পারা যাবে তো বারণ না এখন ইনশাআল্লাহ মুখে দিই এরপরে নবীজি বলেছেন ওয়া শুরিবাতিল খুমুর মাদক যখন মানুষ হালকা মনে করবে মাদক যখন গ্রহণ করবে মাদক যখন সমাজের চতুর্দিকে ছড়িয়ে যাবে তখন ভূমিকম্প বন্যা খরা মহামারীর গজব দিবেন কি এরপরে নবীজি বলেছেন ওয়াত্তুখিজাতিল কাইনাতু ওয়াল মাআজিফ গায়িকার সংখ্যা বাড়বে গান বাজনা যখন বেড়ে যাবে তখন মানুষ ফিতনায় ডুবে যাবে আর তখনই কিয়ামত দুর্গরায় চলে আসবে ভয়াবহ কিছু গজব নেমে আসবে এখন গান বাজনা কম না বেশি আরে বাপ রে বাপ গান বাজনা বাজনা এখন কই হামাইছে কইতাম নি ওন ওয়াজও হামাইছে বাজনা আপনারা বুঝছেন না কিলা হামাইছে বুঝাই দে ও যে ওটা মাত্রা মামি দেখা যার দরুকা এক দেড় ঘন্টার ওয়াজ তিন চার মিনিটের কিছু কথা আছে ইতা যুবক হলোর লাগে খুব মোটিভেশনাল ওটা খাইটা আর ফিসে দিয়ে দিলাইছে ব্যাকগ্রাউন্ড মিউজিক মাতুকা আছে রে এটা হইলো শেষ জামানার ভয়াবহ ফিতনা
ঠিক তো কইরা যারা কইরা ও জওয়ান ফেদ্দ কথা করে খবরদার রে ভাই বাজনা এটা হারাম করে দিছল কে তোমরা কই হারাইছো কসম আমার আব্বা আছে রাগ করেন না জানা আপনারা কিটা তোমরা কইতাম পারবে না তো আমি তো তো বড় বিয়াদব নি তো পুরো পুরো হইন ধরে কইরা আমরা তারপর রাইতা যে টিকটক চালা দিন কো আর পুরিন তো আরবে তালা টিকটক হায় মাশাআল্লাহ কিটা টিকটক আপনারা গাউত মনে নাই খম আছে মনে না নেই না আছে আরে বাপরে অঙ্কুর হুরু জানতে যে মোবাইল চালায় ইতা ইলা মোবাইল স্ক্রলিং করতাম আমরা উফার না তারা হক বলতেছে না এইদিন ক্লাস 8 এর ফাইয়া হয় হুজুর আপনি আমার ফেসবুকে এড দিলা না কইলাম কিতা এড দিছ না ফেসবুক কইলাম আমরা ফেসবুক বানান করতে পারবে না কিতা কোন আমার তিনটা আইডি কইলাম রে বাবা তুই এইটো পড় রে আমি যখন এইটো পড়ছি আমার আমার এত বড় মোবাইলও আছিল না আমরা ইউনিভার্সিটি যখন পড়ি তখন বাটনওয়ালা মোবাইল ইউজ করছি আর অঙ্কুর ফুসকা ফুসকা ভুয়া ফোরিন তেজে তা চিন হইল ও দেখলাম দিগা দুই ফুয়ার ফোরিন দেখলাম কতদিন ধরে ফেসবুকে কিতা আরাম বইছে টুকাই ফুয়া টুকাই ফুরি হায় রে হায় দুনাই যে কুম্বাই যা চিন্তা করা নি আপনারা এটা কিয়ামত আরো যে রকম কিয়ামত অঙ্কু কইবা হুদুর ইতা দে আপনি কইতা দলিল কই কিয়ামত আলামত ও হুনুক্কা হাদিস কইছে না নি আজকে জুই তোর ওয়াজিব ইন্ন মিন আশরাতিস সাআহ আমি যে সিলেটে কইরাম রাগ কইরা নি আপনারা আল্লাহ রাসূলের কইরা যে কিয়ামত একটা আলামত হইল আই ইউজহারাল কওল ওয়া ইউখজানাল ফাইল কিয়ামত আগে খতা প্রচার সহজ হইব খাম দইরা রাখা সহজ হইব ই খতা যখন নবীর যে কইছন তখন দুনিয়াত বিজ্ঞানের জন্ম হইছে নি নবীর যে কইছন খতা প্রচার করা সহজ হইব আমি যখন ফুরু আসলাম স্কুলে পড়তাম আমরার বাপ চাচা চাচাইন বিদেশ থাকতা তো দেখতাম মারতা কি চিঠি লেখতা প্রিয় ছোট ভাই আশা করি ভালো আছে আরে লেম জ্বালাইয়া পরীক্ষল জ্বালাইয়া চিঠি লেখা হয়তো ঠিক আছে নি কথা এর বাদে আইলো এমন একটা মোবাইলের যুগ উফরে দি এন্টিনা লাগাইয়া মানুষের মোবাইল চালাইতা আপনারা মনে আছে নি তা এন্টিনা লাগাইয়া মোবাইল এর বাদে এন্টিনার তার মানুষের ফেলাচ্ছেন কইয়া বাদে আইলো লম্বা লম্বা মোবাইল আছেন না নেই আমরার ঘরে মোবাইল আছে এটা আমিও গিয়া কেউ যখন দেখতো না আমি কি আলপা সাথে নিতাম যথা এটা কিতাব বেন্দাল লেখান কথা কয় থাকে কয় অর্থ শোনা যায় অবাক লাগতো এটা হিতা সময় শেষ এর বাদে আইচ্ছে স্মার্টফোন এখন আর হ্যালো কিতাবে কিতা করলে খাইরা দেখিছেন কিতা খাস ভিডিওটা অন কর ওই দেখ মুরগি রান খাইরাও এখন আছে ভিডিও কলর জোর তাই আল্লাহ রসুল কইছেন কিয়ামতের আগে প্রযুক্তি উন্নত হইব কথা মিলছে নি আচ্ছা এর বাদর কথা কিতা নবীর যে কইনা প্রযুক্তি উন্নত হইব ঠিক আছে কিন্তু আমার উম্মত হল আখিরে জামানাত ও প্রযুক্তির মাঝে ডুব দিয়া ইবাদত থেকে গাফেল হই জুনি দেখো কাছেন সমাজের চিত্র পাই সাইয়া অঙ্কুর ভুয়া ফুরিন তোরা তো মোবাইল ওই যে ইটা লইয়া বেন্দা ইটা লইয়া তোরে দি চাইছে ফজরের নামাজ সে জোর আদান গেছে আসর মাগরিব এসা শেষ হে চলে দি সারু সারু আর খালি স্ক্রলিং করে কথা ঠিক আছে নি প্রযুক্তি উন্নত হইছে আমরার ইবাদত কমে গেছে হনুকা আজকে তা কি 50-60 বছর আগে আমরার সাসা সাসি দাদা দাদি রামলো গড় কারেন্ট আছিল না মোবাইল টিভি এসি ফ্রিজ ল্যাপটপ ওয়াইফাই কম্পিউটার আইপ্যাড এটা কোনটা আছেন নি এর লাগে রাইত 8টার বাদে তারার কোনো খাম খাজো খাইয়া দাইয়া নাক ডাকাইয়া গো অঙ্কু আমরার গড় সকলটা আছে ওয়াইফাই আছে বাপ রে বাপ রাইত 2টা 3টা 60টা পর্যন্ত ঘুরু তাই তো মোবাইল টিভি এর লাগে কিতা হইছে পরিণতিটা কিতা হইছে ও দেখো আমার চাচা হলো বয়স কিন্তু এখনো ফিজিক্যালি ফিট আমি উত্তরবঙ্গ গেলাম কিছুদিন আগে ও রংপুর দিনাজপুর এরা তো আরো পরিশ্রমী ইয়া মায়ের চাচা ইয়া কইরা বাতি যে আমার বয়স বেটা 103 বছর চাচা কিন্তু এবো এবো এনার্জেটিক এরা এত বছর বয়সের বাদ এনার্জেটিক আর অঙ্কুর ফয়ন্তর বয়স 30 বছর হে চৌকে দেখেন না তার মাইগ্রেনের প্রবলেম তার চুল ফাঁকি যার কিতা ঠিক আছে নি কথা কেনে ইতার গুমর অভ্যাস ঠিক নাই খাদ্যাভ্যাস ঠিক নাই খানা দানা গুম সপ্তাহ হয়ে গেছে অনিয়মিত কোন তার কোন রুটিন পরিণতি বালা অন্য খারাপ হল ফতেলাতে খালি হাসপাতাল মারেন না কমে আগামীতে আমরা একটা অসুস্থ জেনারেশন পাই একটা অসুস্থ জেনারেশন তোমরা যে ছাত্র হল যারা স্কুল কলেজ আর ভার্সিটি পড়ো তোমরা যে 12 ঘন্টা 14 ঘন্টা ফেসবুক চালাও রে ভাই এটা সময়া যদি 1-2 ঘন্টা দান তাই আর বাকি সময় ফরার টেবিল দিতাই বড় বড় বিজ্ঞানী এখন জন্ম খালি আমরার দেশে হইল ঠিক তো কই ভাই আবার মোবাইল টিফাদের বেলায় বাপরে বাপ আগে আমরা দেখতাম বিয়া বাড়িত মানুষ আইলে হ
হখলে ওলা গুল দিয়া বইয়া একজনের খবর আর জনে লইতা মাত্তা কিতাব হিসাব আপনার খবর কিতা আপনার গরর খবর কিতা আপনার গরর খবর কিতা অঙ্কু বিয়া শাদিত গেলে হখল গুলুইয়া বইয়া এগুতে আর গুল লাগে মাতে না সব তোলে দি সাওয়া ঠিক আছে নি কথা তাইলে প্রযুক্তি আমরার আন্তরিক সম্পর্ক করে রিদ্ধতার বন্ধন ধীরে ধীরে কিতা করিলা খমাইলার কিতা করিলা আল্লাহর রাসূলের কথা হাসানা মিসা নবীজি কইছেন এটা কিয়ামতের আলামত রাত 3টা পর্যন্ত ফেসবুকে তাকমিয়া এর বাদে ফজরের নামাজও হয় না যে ঈমান আপনারে গড়টাকে বার হইরা মসজিদও আনতে পারে না নামাজ ধরাইতে পারে না ঈমান কিলা আপনারে জান্নাত হারাইব আপনি রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ হইন না ফজরের নামাজের সময় আর নাই এটা মানুষ আছে নি সকালে বেলা ফজরের সময় নামাজ না পড়িয়া ঘুমাই গেলে খুশি হইব আল্লাহ না শয়তান আর নামাজও গেলে খুশি হইবা কে নামাজও না গেলে গোলামি হইব খান আমরা শয়তানের গোলাম হইবার লাগি দুনিয়াতে আইছি না আল্লাহর গোলাম হইবার লাগি আজকের ফজরের নামাজ খারা খারা সারি দিব আর তুই লক্ষ মাশাআল্লাহ হজাকশ খুব ডাট সুতা আজকু আজকুর ফজর আর রাত যেসা পাই যাও ফজর আজকু থাকি আর আজকের ফজর আর বিষয় তো না খেখে রাজি আছো না তো লোকা ইমাম সাহেব ক্যামেরা করে রাখো খাবাই আইস দেখো হই যাব ইনশাআল্লাহ হাসা কইছেন তো ভালো করে তো লোকা ভালো করে তো লোকা হাসা কইছেন তো আপনা মৌকা